প্রায়েণ দেব মুনয়ো সবি মুক্তি কামা মৌনম চরন্তি বিজনেন পরাথ নিষ্ঠা প্রায়েণ দেব মুনয়ো সবি মুক্তি কামা মৌনম চরন্তি বিজনেন পরাথ নিষ্ঠা নৈতান বিহায় কৃপণান বিমুমোক্ষ এক নান্যাম তদস্য শরণম ভ্রমত নুপাশে। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, এই জড়জগতের যত বদ্ধ জীব আছে সেই সমস্ত বদ্ধ জীবের মঙ্গলের জন্য গৌড়ীয় মঠের এক একজন সদস্য যারা বাস্তব গৌড়ীয় মঠের বলে দাবি করেন তাদেরকে এই জড় সংসারের বদ্ধজীবের মঙ্গলের জন্য গ্যালন গ্যালন রক্ত ব্যয় করার জন্য প্রস্তুত থাকবেন, তবে আপনারা গৌড়ীয় মঠের বলে মানা যাবে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ জানিয়েছেন, গৌড়ীয় মঠের বড় কঠিন দায়িত্ব পড়েছে, গৌড়ীয় মঠের দায়িত্বটা বড় কঠিন। সেটা কি না, এই সমাজের লোক যে সমস্ত বেপথে চলে যাচ্ছেন, যারা গড্ডালিকা প্রবাহ সব প্রবাহিত হচ্ছে, এই সমাজের সমস্ত জনগণ যারা আছেন, যারা বেপথে চলে যাচ্ছেন, তাদেরকে জোর করে টেনে এনে তাদেরকে অকৈত্যব সত্য কথা বলবার যে দায়িত্ব গৌড়ীয় মঠের পড়েছে, তাতে জগতের অনেক ব্যক্তি গৌড়ীয় মঠের এই ক্রিয়াকর্মকে পছন্দ করছেন না। গৌড়ীয় মঠের ক্রিয়াকর্মকে কারা পছন্দ করেন? যারা অপ্রাকৃত রাজ্যের অনুসন্ধান চান, যাদের মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, যাদের হৃদয়েতে এরকম একটা বিচার উত্থাপিত হয়েছে যে এই মাত্র দুদিনের জীবন, তারপরে আমাদের দেহ ছাড়তে হবে, তারপরে কি করব, আমাদের মঙ্গলের রাস্তা কি, এরকম ধরনের এনকোয়ারি ইন্টারোগেশন যাদের হৃদয়েতে উত্থিত হয়েছে, তারা গৌড়ীয় মঠের ক্রিয়াকর্মের বিরুদ্ধে যাবেন না। বাদবাকি যারা আছেন তারা গৌড়ীয় মঠের এই ক্রিয়াকর্মকে অবশ্যই পছন্দ করবেন না। জগতে শ্রেয় এবং প্রেয় যে দুটো কথা, এটা আপনারা অনেকেই শুনেছেন। শ্রেয় রাস্তায় কেউ যেতে চান না, প্রেয় মানে যেটা আমার ভালো লাগে আমি সেই অনুপাতে ব্যভিচার করব, ইচ্ছা মতো চলব। বাস্তবিক পক্ষে আমাদের নিয়ন্ত্রণ যদি না থাকে তাতে প্রতি পদে পদে আমরা পথভ্রষ্ট হব। আমাদের যদি নিয়ন্ত্রণের ব্যক্তি না থাকেন, আমাদের যদি গার্জেন না থাকেন, প্রতি পদে পদে আমরা ভ্রান্ত পথে পরিচালিত হব, আমাদেরকে আমরা রক্ষা করতে পারব না। শ্রীল সরস্বতী ঠাকুর জানিয়েছেন, যখন আমরা আমাদের নিয়ন্ত্রণ গুরুবর্গকে হারিয়ে ফেলব বা যখন আমাদের সামনে যথেষ্ট কৃপা থাকবে না, আমরা তাকে লাভ করিনি গুরু বৈষ্ণবকে, সেই সময় আমাদের ভ্রান্ত পথে চলার যথেষ্ট সম্ভাবনা আছে। জগতে আপনারা শুনেছেন, অনেকেই জানেন, স্বার্থপরতা নিঃস্বার্থপরতা ইত্যাদি শব্দ শুনেছেন, অনেকেই জানেন। স্বার্থপরতা এই শব্দটা শুনলে আপনাদের হৃদয়েতে বড় কষ্ট হয়, বড় স্বার্থপর। এই স্বার্থপর এই শব্দের যদি বাস্তবিক ব্যাখ্যা হয় তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। এই জগতে যে সমস্ত ব্যাখ্যাগুলো নিয়ে আপনারা ব্যস্ত থাকেন তার বাইরে যে বাস্তবিক এক ব্যাখ্যা আছে সেটার খবর কেউ রাখতে চান না। জগতের লোক অবিদ্যা ত্রুড়ি বৃত্তি অবলম্বন করে যে সমস্ত বিবে বিচার বিবেচনা করেন
সেগুলোতে চার প্রকার ভ্রম, প্রমাদ, বিপ্রলিপসা, কর্ণাপটব, এগুলো ইন্দ্রিয়গণের দোষ, নিজের চিত্তবৃত্তির নানা রকম অসুবিধে, পিউরিফিকেশন নাই, পবিত্রতা নাই, বিভিন্ন কারণে চার ধরনের দোষ এগুলো স্পর্শ করে থাকে। কাজেই বদ্ধজীবের যে কোনো কনসেপশন, যে কোনো মন্তব্য, যে কোনো বিবেচনা, যে কোনো সিদ্ধান্ত, এগুলো সমস্তই ভুল। ওরা বলেন সিদ্ধান্ত, আবার এই কথা বলতে গিয়ে বোধ হয় সিদ্ধান্ত কাকে বলে তারও ব্যাখ্যা অনেক সময় করা হয়েছিল। সিদ্ধান্ত হলো সেই অপ্রাকৃত রাজ্যের সেবা বৈশিষ্ট্য বিষয়েতে কোনো রকম পরিবর্তন যেখানে সম্ভব নয়, অপ্রাকৃত রাজ্যের সেবা বৈশিষ্ট্য এবং বিভিন্ন কারণে যেসব বিচারগুলো উত্থাপিত হয় সেগুলো শাস্ত্রের অনুমোদন সাপেক্ষ এবং মহাজন যারা আছেন তাদের শ্রীমুখ থেকে যখন নির্গত হয় তখন তো সেটা স্ট্যাম্প লেগে যায়, আর কোনো চিন্তা নেই। গৌরকিশোর দাস, বাবাজি মহারাজ আদি তারা শাস্ত্রের বড় বড় কথা বলতেন না, কিন্তু সরলভাবে এমন কিছু কথা বলতেন যেগুলো আপনাদের কাছে সন্দেহের উদ্রেক করবে, কিন্তু বাস্তবিক পক্ষে তিনি যে কথাগুলো বলেছেন সমস্ত কিছু শাস্ত্রের অনুমোদিত, শাস্ত্রের বহির্ভূত কোনো কথা নয়। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস ইত্যাদি কথা শুনেছেন। বাস্তবিক সিদ্ধান্ত তার হৃদয়েই প্রকটিত হয় যিনি বাস্তবিক পক্ষে গুরু বৈষ্ণবের গুরু পরম্পরায় বাস্তবিক পক্ষে কৃপা লাভ করেছেন, পরিপূর্ণ কৃপা। বাস্তবিক বললেন কেন, এই কথাটা আমি বলিনি, পরম্পরা সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে বিশ্বনাথ চক্রবর্তীবাদ এবং বলদেব বিদ্যাভূষণ বিশেষ করে জানিয়েছেন যে সেই পরম্পরার আমরা মর্যাদা দেব, যে পরম্পরার মধ্যে কোনো রকম ইম্পিউরিটি নাই, যে পরম্পরার মধ্যে কোনো রকমভাবে অশুদ্ধতা স্পর্শ করে নাই, এ কথাটা বিশেষভাবে বলদেব বিদ্যাভূষণ জানিয়েছেন। এটার অর্থ যদি আপনারা খুঁজতে চান তাহলে আমাকে গুরুতত্ত্বের ওপর সাত দিন কম করে কথা বলতে হবে, তবে আপনাদের একটু অনুভবের বিষয় হবে। সেখানে বিশ্বনাথ চক্রবর্তীপাদ তার আনুগত্যে বলদেব বিদ্যাভূষণ বলতে চেয়েছেন পারম্পর্যক্রমে যে অপ্রাকৃত কৃপা আপনাদের কাছে নেমে আসছে সেই কৃপা যদি দেখা যায় মধ্যিখানে এমন একটা স্তর এসে গেল যেখানে সেই গুরু পরম্পরার যে কৃপাটা তার মাধ্যমে প্রবাহিত হচ্ছে না, সেক্ষেত্রে সেই অবস্থাটার জন্যই সে বলদেব বিদ্যাভূষণ পরিষ্কার জানিয়েছেন অশুদ্ধ স্পর্শে, অশুদ্ধ স্পর্শ যেন না থাকে সেখানে, যেন কেন কোনো রকম ইম্পিউরিটি না থাকে। গুরুপাদ পদ্মের থেকে আমি যদি কৃপা পেয়ে থাকি তাহলে গুরুপাদ পদ্মের সম্পূর্ণ সিদ্ধান্ত আমার হৃদয়েতে অবশ্যই উদ্ভাসিত হবে, আর সেই সিদ্ধান্ত প্রভুপাদের সিদ্ধান্তের বাইরে হবে না। এরকমভাবে দেখা যায় কৃষ্ণ হইতে চতুর্মুখ হয়, কৃষ্ণ সেবনমুখ ইত্যাদি বলে যখন গুরু পারম্পর্যক করে আমাদের কাছে আসে সেখানে কোনো অশুদ্ধ স্পর্শি, অশুদ্ধ স্পর্শ সেখানে থাকা যাবে না, যদি যায় সেখানে গুরু পরম্পরা বিঘ্নিত হয়, এই ইঙ্গিতটাই বলদেব বিদ্যাভূষণ দিয়েছেন। সেক্ষেত্রে সেই গুরু পরম্পরার কানেকশান কোথা দিয়ে ঘুরে যাচ্ছে সেটা দেখতে হবে বিচার। এগুলো সাম্প্রদায়িক গুরু পরম্পরার বিচার সম্বন্ধে সাত আট সাত ছ সাত বছর আগে সম্প্রদায়ের মাধ্যগৌরী সম্প্রদায় কি গুরু পরম্পরা নাই ইত্যাদি, এইসব মাধ্যগৌরী ইত্যাদি বই বেরিয়ে গেছে, অনেক চেষ্টা করা হয়েছে, ওগুলো আবার ইচ্ছা আছে ওটা যদি আরও বিশুদ্ধভাবে অনেক কিছু যোগ করে বের করা যায়। এক বিশুদ্ধ গুরু বৈষ্ণবের লক্ষণ হল তারা নিজের জীবন বিপন্ন করে অপ্রাকৃত জগতের সত্য কথা আপনাদের কাছে জানাবেন। লোক প্রতিষ্ঠা বিভিন্ন কারণে আমার পপুলারিটি কমে যাবে, আমাকে বেশি লোক জয় দেবে না, আমাকে লোকে প্রণামই কম দেবে, এই কারণে তারা সত্যকে গোপন করে যাবেন, তাকে বলা হয়েছে বেশা। বেশা যেমন
শাস্ত্রকাররা বলছেন, যেমন বেশ্যা সুন্দর কাপড় চোপড় পরে লোককে আকর্ষণ করার চেষ্টা করে, সেরকম কোনো ব্যক্তি তিনি সাধু বেশ গ্রহণ করে যদি জড়জগৎকে বঞ্চনা করার চেষ্টা করছেন বিভিন্ন বেশভূষা মিষ্টি বাক্যের দ্বারা তাদেরকে মোহন করে তাদের থেকে কিছু স্বার্থ উদ্ধারের চেষ্টা করছেন, তাদের বলা হয় বেশ্যাবৃত্তি। তার এই মিষ্টি গান আমরা শুনতে চাই না, আমরা ভাষণ শুনতে চাই না, আমরা ভাষণ শোনার জন্য আসিনি, আমরা জানতে চাই গুরু পারম্পর্য ক্রমে ভজন বলে কোন একটা সাধুর মধ্যে কি কৃপা সঞ্চারিত হয়েছে, তার দ্বারা আমার কি লাভ হবে, সেই বিচারটা নিয়ে আমি এই হরিকথা শুনতে এসেছি। এখানে আমি আশা করব না কোন একটা এনজয়মেন্ট হবে, যেমন বিভিন্ন আর্টিস্টরা মনোরঞ্জনের ব্যবস্থা করে, আমি সে ধরনের মনোরঞ্জনের ব্যবস্থা করি না, এ ধরনের আদেশ আমার উপর নাই। সমস্ত গুরুবর্গর আদেশ আছে যে যে কথাগুলো জগতের লোক আপাত দৃষ্টিতে পছন্দ করবে না, অথচ যে কথাগুলো না বললে পরে না গ্রহণ করলে পরে তাদের কোনোদিনই মঙ্গলের রাস্তা খুলবে না, সেইগুলো অকৃত্রিম সত্য কথা আপনাদের কাছে এই ভাগবত কথার মাধ্যমে পরিবেশন করার চেষ্টা হবে, এবং তাও সেটা গৌড়ীয় সিদ্ধান্তের আলোকে, গৌড়ীয় দর্শনে চৈতন্য মহাপ্রভুর যে বিচার সেইটাকে সম্মুখে রেখে তবে এই কথা আলোচনা করলে, তবে আমাদের গৌড়ীয় জগতের যে বাণী বৈভব সেই বাণী বৈভব পুষ্ট হবে এবং বাণী বৈভব সংরক্ষিত হবে। এই বাণী বৈভবকে সংরক্ষণ করার জন্যই এক এক আচার্য এক এক মঠের ইনচার্জ তাদের দায়িত্ব পড়েছে, তাদের খাওয়া দাওয়া আর ভাণ্ডারা করা বিভিন্ন শুয়ে থাকার জন্য তাদের এই মঠ করা হয়নি, তাদের এইটা দায়িত্ব পড়েছে, তারা না পালন করতে পারলে হয়তো দেখা যাবে নরকেও চলে যেতে পারেন, এ কথা প্রভুপাদ জানিয়েছেন। যে কর্তব্য গুরু বৈষ্ণব আমাদের উপর দিয়েছেন সেই কর্তব্য যদি নিজের স্বার্থের জন্য সেই কর্তব্য কর্মের থেকে বিমুখ হয়ে যায় তাহলে আমাকে পানিশমেন্ট পেতে হবে বিপুল পরিমাণে। যে কথাটা বলতে গিয়ে আমি এই কথাগুলো বললাম সেখানে হলো, আপনারা শুনেছেন সেটা হচ্ছে স্বার্থপরতা নিঃস্বার্থপরতা দুটো শব্দ শুনেছেন। স্বার্থপরতা শুনলেই আপনাদের হৃদয়েতে দুঃখ হয়, আপনারা বলেন এই ব্যক্তিগুলো বড় স্বার্থপর, নিজের স্বার্থকে উদ্ধার করছে, কিন্তু বাস্তবিক পক্ষে স্বার্থকতার যদি স্বার্থ এই যে স্বার্থপরতা কথার ব্যাখ্যা হয় তাহলে সেখানে স্ব অর্থপরতা, স মানে আত্মাকে ডিনট করছে, স্ব অর্থপরতা স্বার্থপরতা এরকম যদি ব্যাখ্যা আপনারা বোঝেন বাস্তবিক পক্ষে অপ্রাকৃত সরস্বতীর কৃপাতে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের কৃপাতে এই অর্থ যদি আপনারা বাস্তবিক বুঝতে পারেন তাহলে দেখবেন স্ব অর্থ মানে হচ্ছে আমি যে আত্মা, বাস্তবিক আত্মদর্শন যদি হয় তাহলে স্ব অর্থ তার যে অর্থটা অর্থাৎ ভগবত প্রীতি অনুসন্ধানী জীবের লক্ষ্য হয়ে যায়। আর জড়জগতের এটার ব্যাখ্যা যদি হয় সেখানে বলে স্বার্থপরতা অর্থাৎ নিজেকে এই জড় দেহটাকে যারা আমি বলে মনে করছেন তাদের যে জড় মন এবং বুদ্ধি এবং শরীর সংক্রান্ত কোনো ডিসঅ্যাডভান্টেজ কোনো অসুবিধে দেখা দিলেই বলে এই লোকটা আমার অসুবিধে করেছে, বড় স্বার্থপর। জড় শরীর, জড় মন, জড় বুদ্ধি এই সংক্রান্ত সমস্ত বিষয়ের ওপর যে ফ্যাসিলিটিগুলো যে সুবিধেগুলোর অন্বেষণ করার জন্য আপনি যে জীবনযাপন করছেন এর যদি কেউ বিঘ্ন সৃষ্টি করে সেক্ষেত্রে আপনি অত্যন্ত অসন্তুষ্ট হয়ে যান, এই লোকটা স্বার্থপর, আমি তার জন্য কত করেছি। এই স্বার্থপরতা এবং নিঃস্বার্থপরতা এই শব্দটা শুনলে আপনাদের বড় আনন্দ হয়, বলে বাহ নিঃস্বার্থপর, দেখেছো অমুক আশ্রম অমুক সোসাইটি কত নিঃস্বার্থপর সেবা করছে, তারা বন্যার সময়তে কত কাপড় চোপড় দিচ্ছে, লোককে খাওয়া দাওয়া বিলোচ্ছে, বিভিন্ন রকম তারা সেবা করছে, নিঃস্বার্থপর সেবা করো, ওষুধ বিতরণ করছে, তারা কত হসপিটাল খুলে রেখেছে, দেখো কত নিঃস্বার্থপর সেবা। গৌড়ীয় মঠ কী করেছে, গৌড়ীয় মঠের কোনো অবদান আছে নাকি, গৌড়ীয় মঠ কী করে, গৌড়ীয় মঠ তো খায় দায় আর ঘুমায়, গৌড়ীয় মঠে তো কোনো কাজ নেই, আর আঁচল পেতে ভিক্ষা বেগে বেড়ায়, মূর্খের দল, তারা জানে না গৌড়ীয় মঠের অবদান কি। এটা শুনতে গেলে আপনাদের কন্টিনিউয়াসলি আপনাদের এই ব্যাপারে শ্রবণ করতে হবে, গৌড়ীয় মঠ কি, গৌড়ীয় মঠ কাকে বলে,
গৌরী মঠের বৈশিষ্ট্য কি, গৌরী মঠে কারা থাকে, কিছু বেশ আমি গ্রহণ করলে আমার গৌরী মঠের স্থান হয় না, আমি বেশ গ্রহণ করলেও নরকে থাকতে পারি, সেসব বিচারগুলো বাস্তব বিচার। বাস্তবিক পক্ষে যারা গৌরী মঠে থাকেন তাদের লক্ষণ আছে সমস্ত কিছু, এগুলো পরে শুনবেন আপনারা যদি সময় হয়। মাসকালব্যাপী চর্চার ইচ্ছা আছে, ভগবানের ইচ্ছা, ভগবান যা করাবেন তাই হবে, এর বাইরে কোনো কিছু হওয়া সম্ভব নয়। নিঃস্বার্থপর সেবার যে ডেফিনেশন আপনারা এতদিন জেনে এসছেন, আপনারা বোকা, আপনারা জানেন না এই যে নিঃস্বার্থপরতার যে ব্যানার লটকে দিয়েছে বাজারে, নিঃস্বার্থপর সেবার যে ব্যানার বাজারে দেয়া আছে, এই ব্যানারটার পেছন দিকে, এই পর্দার পেছন দিকে কত স্বার্থপরতার তাণ্ডব নৃত্য চলছে, এটা আপনাদের মতো বোকা লোক জানতে পারে না। যারা আত্মবিদ তারা এসব দেখে হাসেন, সমাজের লোক কোন দিকে যাচ্ছে, কি করে কাকে বাঁচাবো, কেউ তো আসবে না, কেউ তো শুনবে না, আবার বলবার সময় বলবে কৃপা করবেন, কৃপার বর্ষা হচ্ছে, মূর্খের দল কৃপা নিতে পারে না, আবার কৃপা করবেন, কৃপা কাকে বলে, কৃপা কাকে বলে। সাহেবরা ফরেনার যারা আছেন তাদের অনেকেই এ প্রশ্নটা করত, গুরুপাদ পদ্মের সামনে আস্ত প্রকটকালীন অবস্থায়, আবার তারা প্রশ্ন করত, মহারাজ আমরা কি করে কৃপা পাব, আমরা তো ধামে রয়েছি কিন্তু কৃপা তো পাচ্ছি না, শক্তি পাচ্ছি না, তো আমি কৃপার ডেফিনেশন কি বলবো তাদের। আমি তাদেরকে আলোচনা প্রসঙ্গে বললাম, দেখো ধাম কৃপা, ধামের কৃপা আছে, নামের কৃপা আছে, সাধু দর্শনের কৃপা আছে, মহাপ্রসাদের কৃপা আছে, হরিনাম কীর্তন করছো, হরিকথা শুনছো, সব কৃপা আছে। আমি তাদেরকে, তারা সরল, তাদের কি বলবো, এই কথা বলতে গিয়ে দেখি বলতে হয় তাদের যে দেখো যেমন বৃষ্টি যেমন ওপর থেকে পড়ে, কৃপা তোমাদের ওপর সর্বদা পড়ছে, তোমাদের পাত্রতা নাই, পাত্রতা মানে যে পাত্রতে তোমরা কৃপাটা ধরবে সে পাত্র নাই বলে আর তোমরা এত দরিদ্র হয়ে পড়ে রয়েছ। আর যদিও বা কেউ বলেন আমার পাত্র আছে, তাহলে দেখা যাবে সেই পাত্রটা ফুটো পাত্র, পাত্র আছে, পাত্রতে বলছে কৃপা দিন, পাত্র কৃপা নিল কি নিয়ে ওই ফুটো দিয়ে বেরিয়ে গেল। উনি হচ্ছেন ছিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের কৃপা পাত্র। হ্যাঁ ঠিকই, কৃপা পাত্র তো বলে কিন্তু ফুটো পাত্র, ফুটো দিয়ে কৃপা বেরিয়ে গেছে, তাতে বামন গোস্বামী মহারাজকে কিছু বলা যাবে না, তিনি কৃপা করেছিলেন, আমার দুর্ভাগ্য আমি কৃপা নিতে পারিনি। সেই জন্য প্রবোধানন্দ সরস্বতীবাদ যে সমস্ত আলোচনা করছেন, পাত্রা পাত্র বিচার আনাম ন কুরুতে ন সপরম বিখ্যাতে ইত্যাদি শ্লোকের কোনো সময় আলোচনা হবে, মাসকালব্যাপী আলোচনা। পাত্রাপাত্র বিচার সর্বকালেই রয়েছে, কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুর বদান্য অবতারেতে আমরা কিছু ব্যতিক্রম দেখেছি, সেখানে অপাত্রকেও তিনি কৃপাদান করেছেন প্রকটকালে, এ নিয়ে অনেক সংশয়, সাধুমহলে এমন সব কন্ট্রাডিক্টরি কথা চলে, কেউ কেউ বলেন না ভজিতে দেয় প্রেম ধন ইত্যাদি কথা বলছে, তাহলে ভজন করতে লাগবে না, ওই তো বলেছেন কৃপা দেয়, এইসব সিদ্ধান্তের মানে কি, এগুলো অনুভব করতে পারবে না, এইসব সিদ্ধান্তের মানে কি, না বুঝিতে দেয় প্রেম ধন। আবার ওই নরোত্তম ঠাকুর অন্য জায়গায় লিখছেন যে ভজন করবার কথা সুন্দরভাবে কীর্তনেতে আছে, এইগুলো ওর কন্ট্রাডিক্টরি শ্লোক, এর মানেটা যারা কৃপা পাননি তারা অনুভব করতে পারেন না। আমার অজ্ঞায় গুরু হইয়া তার ওই দে, ওই তো বলে দিয়েছে তা আমিও গুরু হব, তা হ যা হর, তেরায় অনুভব করতে পারেন এইসব কথাগুলোর মানে কি, চৈতন্য মহাপ্রভু যে বলেছেন এর অ্যাকচুয়াল মানেটা কি, এইসব অর্থগুলোকে অনুভব করতে পারেন না। নিঃস্বার্থপরতার সেবার আমি বললাম যে ব্যানার রয়েছে, যে পর্দা রয়েছে, তার পেছন দিকে যে স্বার্থপরতার তাণ্ডব নৃত্য চলছে, সেটা যাকে আপনি তথাকথিত স্বার্থপর বলেন, আপনি যদি ওই বিচারগুলো দেখবেন এর যে স্বার্থপরতা আপনাকে কিছু মনে হবে না, বলে ও অনেক বেশি, অনেক বেশি এর পেছনে গোপনে করছে নিঃস্বার্থপর সেবার নামে। কিন্তু এ দুটোর বাইরে আরেকটা কথা গৌড়ীয় গগনে আছে ভাগবতের সিদ্ধান্তে, সেটা হচ্ছে স্বার্থপরতা নিঃস্বার্থপরতা, তারপরের কথা হলো পরার্থপরতা, পরার্থপরতা স্বার্থপরতা নিঃস্বার্থপরতা, তারপরে একটা বিষয় আছে সেটাকে বলে পরার্থপরতা। এই পরার্থপরতার মানে কি, যে নিজের জীবন বিপন্ন করে অপরের অপরের মঙ্গল করব, সাধু তাকে বলে যে নিজের জীবন যে বিপন্ন করে পরের
জীবন বাঁচাবার জন্য ছুটে যান, জীবন দিয়ে দেন যা আছে, ধন দৌলত অর্থ করি প্রতিষ্ঠা প্রতিপত্তি যা আছে। একজন সৎশিষ্য কখনোই সেগুলো ডাকাতের মতো গুরুদেবের পাওনা জিনিসগুলো মাঝপথে লুট করেন না, তারা অর্থ দেখে প্রলোভিত হন না, অর্থ দেখে তারা কখনোই প্রলোভন পান না। তাদেরকে এই চোদ্দ ভুবনের এমন কোনো বস্তু নাই তাদেরকে প্রলোভন দেখাতে পারে। এক বৈষ্ণবের লক্ষণ হলো এই, তার অনেক ব্যাপার আছে, এগুলো আমি আলোচনায় যাচ্ছি না, মূল বিষয়ে আসব। এই পরার্থপরতাকে আপনাদের কাছে অনুভব করাবার জন্য এই প্রহ্লাদ মহারাজের যে শ্লোকের অবতারণা করলাম, যেটা তোলা হলো, সেটা হচ্ছে কি, প্রহ্লাদ মহারাজ শ্রী নৃসিংহদেবের কাছে এই প্রার্থনা করছেন। প্রার্থনা করে কি বলছেন যেটা দিয়ে শুরু করা হলো, প্রায়েণ দেব মুনয়ো সবিমুক্তি কামা মৌনম চরন্তি বিজনেন পরার্থনিষ্ঠা নৈতান বিহায় কৃপনান বিমুমোক্ষ এক নান্যম তদস্য শরণম ভ্রমতোনুপাসে। প্রায়েণ দেব মুনয়ো সবিমুক্তি কামা মৌনম চরন্তি বিজনেন পরার্থনিষ্ঠা। বলছে প্রায় দেখা যায় সাধুরা নিজের মঙ্গল কামনায় নির্জন জায়গায় চলে যান, সংসারের কোনো লোক যেন আমাদের বিরক্ত না করে, সংসারের লোক আমাদের যেন বিরক্ত না করে, এই জন্য তারা নির্জন জায়গায় চলে যান, সেখানে গিয়ে তারা ভজনের প্রয়াস করেন। এই সম্বন্ধে অনেক কথা বলা দরকার। প্রহ্লাদ মহারাজ সেখানে বলছেন, হে প্রভু হে নৃসিংহদেব, আমি এতটা স্বার্থপর নই, আমি জগতের লোককে অমঙ্গলে তারা ডুবে রয়েছে তাদেরকে ওই অবস্থা ফেলে রেখে খালি নিজের মঙ্গলের প্রচেষ্টা করব, খালি নিজের মঙ্গলের প্রচেষ্টা করব, এই ধরনের বিচার আমার নয়। এই যে অসুর বালকগুলো সম্মুখে রয়েছে প্রভু, আপনি বলুন, আপনি কৃপা না করলে এরা কোথায় যাবে? আপনি যদি কৃপা না করেন, এই অসুর বালকগুলো কত অসুর, এরা তো রজতম গুণেতে অভিভূত রয়েছে, আপনাকে তো কৃপা করতে হবে। আর যদি বলেন তোমাকে কৃপা করবো, অর্থাৎ আমাকে, প্রহ্লাদ মহারাজ বলছেন যদি মনে করেন আমাকে কৃপা করবেন, তাহলে আমি কৃপা নিয়ে কি করব, আপনি এদের কৃপা করুন, আমাকে তো আপনার ভক্ত নারদজি, নারদজি মহারাজ আমাকে কৃপা করেছেন, আপনার ভক্তের কৃপা মানেই হলো আপনার কৃপা লাভ। সেই জন্য প্রভু দয়া করে আপনি যদি এদের কৃপা করেন, তাহলে আমি আপনার করুণাটা, বাস্তব করুণাটা লক্ষ্য করতে পারি, সমাজের লোক অনুভব করবে নৃসিংহ ভগবানের কতটা কৃপা। সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, অনেকের ধারণা আমরা বোধহয় নির্জনেতে চলে গেলে সত্যি ভালো করে থাকব, ভালো করে ভজন করতে পারব, কিন্তু বাস্তবিক বিচার তা নয়। এই সম্বন্ধে দেখতে পাবেন আপনার আলোচনা প্রসঙ্গে পঞ্চম স্কন্ধেতে, সেখানে দেখতে পাবেন প্রিয়ব্রত, প্রিয়ব্রত জঙ্গলে চলে গেছে, সেখানে তাকে ফেরাবার জন্য তার পিতা মনুজি মহারাজ গেছেন, সেখানে মনুজি মহারাজ সেখানে গেছেন তাকে ফিরিয়ে আনবার জন্য। সেখানে কি কি আলোচনা হয়েছিল সেগুলো সময় হলে যথাসময়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তিনি জঙ্গলে চলে গেছেন, সেখানে গিয়ে তিনি ভজন করছেন, আর সেখানে নারদজি মহারাজ তাকে উপদেশ দিচ্ছেন, ভজনের উপদেশ দিচ্ছেন। এই যে উপদেশ দিচ্ছেন, সেখানে ব্রহ্মাজি যিনি হচ্ছেন, এই তার হচ্ছে পিতামহ হয়, তাকে গিয়ে বিচার করে বলছেন যে দেখুন, আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, মনুজি মহারাজ বলছেন পিতা শ্রীকে, আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন কিন্তু আমি আমার দায়িত্ব পালন করেছি, এখন আমার বয়স যথেষ্ট হয়েছে, আমি এখন বানপ্রস্থ নিয়ে জঙ্গলে আমি ভজন করবার জন্য যাব, কিন্তু আপনার এই যে নাতি অর্থাৎ এই যে প্রিয়ব্রত, এ কোনোমতেই রাজি হচ্ছে না, সে রাজি হচ্ছে না যে সিংহাসনে বসবে, সে খালি বিচার দেখাচ্ছে, এই বিষয় আশয় বড় অশান্তিকর, বড় জ্বালাপ্রদ, অতএব
আমি এসব করতে পারবো না, রাজধানীতে রাজসিংহাসনে বসবার যে ব্যবস্থা তাতে আমি বসতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, আপনি কৃপা করে আমাকে মুক্তি দিন, আমি এসবের মধ্যে থাকবো না বলে তিনি চলে গেছেন জঙ্গলে। সেখানে পাহাড়ের উপর তিনি ভজন করছেন, নারদজি মহারাজ চিরকালই আচার্য, ভক্তি রাজ্যের আচার্য, তিনি সেখানে উপদেশ দিচ্ছেন। ঠিক সেই সময় নারদজি মহারাজ যখন উপদেশ দিচ্ছেন, সেখানে প্রিয়ব্রতকে ফেরাবার জন্য সেখান থেকে ব্রহ্মাজিকে নিয়ে কে নামছেন বলছেন মনুজি মহারাজ, তাকে নিয়ে পিতামহ ভীষ্ম, পিতামহ এই ব্রহ্মাজিকে নিয়ে, তার পিতা হয় ব্রহ্মার পুত্র হচ্ছে মনু, তাকে নিয়ে যখন ফিরছেন, ফিরে যে সমস্ত উপদেশ করেছেন পঞ্চম স্কন্ধ আলোচনায় সেগুলো দেখতে পাবেন আলোচনা প্রসঙ্গে। ভয়ম প্রমত্তস্য বনেষু পিশাত ইতঃ স্বাস্তে সহসট পত্ন্যা জিতেন্দ্রিয়স্য আত্মরতের বুধস্য সংসার বন্ধন কিম্নু করতে অবদ্যাম। এই আলোচনাগুলো পঞ্চম স্কন্ধে আলোচনায় বিশেষভাবে হবে, এখন কেবল আমি স্পর্শ করে যাচ্ছি। সেখানে বলছেন ভয়ম প্রমত্তস্য বনেষু পিশাত, যে প্রমত্ত ব্যক্তি পাগল, সে কোনো শাস্ত্রীয় বিচারের ধার ধারে না, পাগলের মতো সে নিজের জীবনকে ফ্যানাটিক ওয়েতে উন্মত্তের মতো জীবনযাপন করছে, যে সেই ব্যক্তির যে অবস্থাটা সেটা বড় ভয়াবহ। যেখানে একটা গাড়ি চলছে, সে গাড়িটা ড্রাইভিং করছে একটা ব্যক্তি, হঠাৎ ব্রেক ফেল হয়ে গেছে, তার মধ্যে কোনো ব্রেক নেই, তাহলে সে কন্ডিশনটা কি হবে? যে গাড়িতে বসে রয়েছে সে গাড়ি চালাচ্ছে পাহাড়ের উপরে, অথচ হঠাৎ আবিষ্কার করলো ব্রেক ফেল হয়ে গেছে, সেই মোমেন্টে তার কর্তব্যকে সে কি করবে? সে তো ঘাবড়ে যাবে, আমি তো গিয়ে এখন কি করব, হাইওয়ে হলেও ঘাবড়ে যাবে, আর যদি পাহাড়ের উপর হয়তো কথাই নেই, সে অবস্থা সে কি করবে? সেরকম যার নিজের ওপর নিয়ন্ত্রণ নাই, আমি খুব দুঃখী, কারণ হলো গীতার শ্রীমৎ ভাগবত গীতার যে বিচারগুলো, এগুলো এখনকার জেনারেশন তারা শুনতে চাইছে না। দু চারটা কীর্তন মুখস্থ করছে, দু চারটা শ্লোক মুখস্থ করে ফেলছে এবং বাজারে হরিকথা বলতে চলে যাচ্ছে, কিন্তু দায়িত্বশীল আচার্য যারা রয়েছেন তাদের এই ধরনের ক্রিয়াকর্ম না করবার জন্য শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বারবার অনুরোধ করেছেন। অযোগ্য ব্যক্তিকে কখনোই দেবেন না বেশ, অযোগ্য ব্যক্তির হাতে কখনোই ভাগবত আদি তুলে দেবেন না, অযোগ্য ব্যক্তিকে আগে আনুগত্য রেখে তাদেরকে শব্দব্রহ্মে নিষ্ণাত করাবার চেষ্টা করুন, আর অ্যাটলিস্ট নিষ্ণাত না হলেও তারা কন্টিনিউয়াস ওই অপ্রাকৃত শব্দব্রহ্মে অনুশীলন করুন। অপ্রাকৃত রাজ্যের শব্দব্রহ্মের অনুশীলন করতে করতে তারা যে অনন্তকাল ধরে বাজে কথাগুলো শুনে এসছে, বাজে কথাগুলো চর্চা করেছে মুখে, ব্যাঙের কথা, ব্যাং যেমন বলেন সেই কথাগুলো অভ্যস্ত হয়েছে, সেই কথাগুলোকে কাটিয়ে, যেমন একটা মেডিসিন যদি হোমিওপ্যাথিক জগতে এই চিকিৎসা আছে, সেখানে হ্যানিম্যান বলছেন যদি কোনো ব্যক্তিকে রাইট মেডিসিন না দেয়া হয়ে থাকে, কোনো একটা ব্যক্তি চিকিৎসা করতে গিয়ে তার সিমটম বুঝতে পারেননি, সিমটম না বুঝতে পেরে সেই ব্যক্তিকে সে রং ট্রিটমেন্ট করেছে, তখন যেসব ওষুধগুলো দিয়েছে যদি সে ভালো ডাক্তারের কাছে পৌঁছায় তখন সে সঙ্গে সঙ্গে কি করবে, বলে আপনার তো এতদিন রং ট্রিটমেন্ট হয়ে গেছে, এ তো আপনার ভয়ঙ্কর ব্যাপার, তখন সেই রং ট্রিটমেন্টগুলোকে কাটাবার জন্য সে একটা ওষুধ দেবে, বলবে এই ওষুধটাকে খান, এই ওষুধটা এতদিন খান, খাওয়ার পর আপনার যে রং মেডিসিন অ্যাপ্লাই করা হয়েছে সেই মেডিসিনের যে রিয়াকশনটা এটা কাটিয়ে দিন, করে নিউট্রাল অবস্থা আসবে, তারপরে ইউ ক্যান কাম টু মি, আমি আপনাকে এবার ট্রিটমেন্ট করব, তারপর আপনাকে রাইট ট্রিটমেন্ট করব। ঠিক এক্স্যাক্টলি যে সমস্ত কাঁচা গুরু আছেন যারা নিজের প্রতিষ্ঠার জন্য ভ্রান্ত পথে লোককে চালনা করছেন, সমস্ত বৈষ্ণব সমাজটাকে ধ্বংসের পথে পরিচালনা করছেন, তাদেরকে ভক্তিবিনোদ ঠাকুর অ্যাপিল করেছেন হাত জোর করে, আপনারা যদি এ ব্যাপারে চিন্তা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাবে, আমাদের বৈষ্ণব সমাজ, সেখানে সিদ্ধান্ত বলে কিছু থাকবে না, আচার আচরণ বলে কিছু থাকবে না, সবাই ভ্রষ্ট হয়ে যাবে, ভ্রান্ত পথে যাবে।
তারা আপনাকে মানতে চাইছে না, কেন চাইছে না, আপনার জীবনের কোনো আদর্শ আছে কি না আপনি দেখুন প্রথমে। আপনার যদি আচার আদর্শ চরিত্র স্বভাব ঠিক থেকে থাকে, আপনাকে কে মানছে না, কে মানবে না? যদি একশোটার মধ্যে দেখা যায় পঞ্চাশ ভাগ লোক না মানে, অনেক লোক মানতে বাধ্য হবে, কিন্তু যার আচার আদর্শ আছে, যিনি বাস্তব সাধু, তাকে কেউ মানবে না, সেটা হতে পারে না, এটা হয় না। সেখানে আলোচনা প্রসঙ্গে বলা হচ্ছে, ঠিক যেমন রং মেডিসিন অ্যাপ্লাই হলে পরে এরকম কাটিয়ে তারপর ট্রিটমেন্ট করতে হয়, আমাদের মাথায় বাজ পড়েছে, আমরা এখন যখন এক একজন ভক্তের সম্মুখে আসি দেখি সম্পূর্ণ রং ট্রিটমেন্ট হয়ে গেছে, একে কি করা যায়। অনেক সময় বড় বড় বাঞ্জা বিভিন্ন জায়গায় হরিকথা হয়, ভাটিন্ডা রোপার চণ্ডীগড় বিভিন্ন জায়গায়, জম্মু বিভিন্ন, দিল্লি বিভিন্ন জায়গায় হরিকথা হয়, সেই সব জায়গায় এমন এমন কোয়েশ্চেন লোকে করে, সেখানে রিপোর্টারও থাকে উপস্থিত, আশ্চর্য লাগে তারা এই কোয়েশ্চেন কোথা থেকে করে। একদিন সেখানে তারা প্রশ্ন করলো, মহারাজ এই যে ব্যক্তিগুলো গৌড়ীয় মঠে আছে, গৌড়ীয় মঠের কথাই ধরি যেহেতু আমি গৌড়ীয় মঠের বলে পরিচয় দিতে হয় আমাকে, আমি জানি না গৌড়ীয় মঠের যোগ্য কিনা, সেখানে বলছেন, তারা বলছেন এই যে ভক্তগুলো রয়েছে এদের যে ট্রিটমেন্ট হচ্ছে, তারা আমাকে প্রশ্ন করছেন, মহারাজ আমরা তো ভজন করে যাচ্ছি কিন্তু আমাদের ভজন হচ্ছে না, আমরা তো শক্তি পাচ্ছি না, কি ব্যাপারটা বলুন তো, রোজই তো হরিনাম করছি, রোজই তো প্রসাদ পাচ্ছি, রোজই হরিকথা কীর্তনে বসি, কিন্তু আমরা শক্তি পাচ্ছি না। এর একটা এক্সাক্ট অ্যান্সার দিন, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, কোনো গ্যাঁজাখুরি অ্যান্সার চলবে না, এক্সাক্ট অ্যান্সারটা কি? তাদের কি মঠে আসা বৃথা হয়ে গেল? তারা নিরাশায় ডুবে যাচ্ছে, তাদের আশার আলো দেখাতে হবে। সেখানে বলা হলো, বাবা তুমি কতটা এডুকেশন লাভ করেছো, পড়াশোনা করেছো, তুমি কি জানো যে এখন মডার্ন যুগেতে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো হয় আমেরিকা, সেখান থেকে ট্যালেন্ট মেরিট পরীক্ষার জন্য যেসব ছেলেগুলোগুলো অ্যাপিয়ার করে, তার নাম হলো জিআরই পরীক্ষা। সেই জিআরই পরীক্ষায় আমেরিকা কি করে, যত ট্যালেন্টেড ছেলে আছে সেগুলোকে তুলে নিয়ে পৃথিবীর সব জায়গা থেকে তুলে নিয়ে নিজের দেশে চলে যায়। আমাদের হয়েছে কি, কোনো মঠে যদি একটা ভালো ছেলে দেখি, কোনো একটা ভালো মহারাজ দেখি সত্যি কথা বলছে, তাকে কি করে তাড়িয়ে দেবো, ধ্বংস করে দেবো, তাকে হরিকথা বলতে ধিক্কার, তাদের জীবনে ধিক্কার, তারা মরে গেলে ভালো, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই কথা বলছেন আমি না, ভক্তিবিনোদ ঠাকুর, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, তারা ধ্বংস করছেন। সেখানে বলা হচ্ছে এই যে মেরিট রিক্রুট করছেন, সেই মেরিট রিক্রুট করার সময় যেসব এক্সামগুলো হয় ঠিক সেই ধরনের দেখবেন বর্তমান এই সমাজে, বর্তমানে যে ব্যাংকিং এক্সাম, ব্যাংকিং পরীক্ষা, এই সব কিছুতে অনলাইনে অবজেক্টিভ সব কোয়েশ্চেন আনসার থাকবে, কিরকম অবজেক্টিভ, ইয়েস অর নো, উত্তর দিতে হবে কি, ইয়েস, যদি তোমার ঠিক মনে হয় সেই জায়গায় টিক মার্ক দিতে হবে, ইয়েস, যে জায়গাটা তুমি টিক মার্ক দেবে সেটা যদি রাইট হয় তাহলে তোমাকে এক নম্বর দেওয়া হবে। একশোটা কোয়েশ্চেন আছে, ইচ কোয়েশ্চেন বিয়ারিং নাম্বার ওয়ান, মানে ওয়ান নাম্বার, এক, একশোটা কোয়েশ্চেন আছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের একটা করে নাম্বার দেওয়া আছে, যদি তুমি রাইট অ্যান্সার করো তাহলে তোমাকে এক নম্বর দেওয়া হবে অ্যাড, আর যদি তুমি রং অ্যান্সার করো তাহলে তুমি মাইনাস নম্বর পাবে, বুঝে গেল? যদি তুমি না জেনে তুমি অ্যান্সার করে দিয়েছো কিন্তু সেটা রং অ্যান্সার, তাহলে তোমার কি হবে, তুমি যদি যা নাম্বার পেয়েছো তার থেকে একবার চলে যাবে। আমি তাদেরকে হাসতে হাসতে বললাম, বাবা এই বিচারটা আগে বোঝো, যদি তুমি মঠে থাকো অবশ্যই আমার গুরুবর্গের কৃপা পাচ্ছ, তুমি তারা কৃপা দেওয়ার জন্যই রয়েছে, তারা কাঁদে কৃপা দেওয়ার জন্য চায়, বৈষ্ণব স্বাভাবিকই করুণাময়, তুমি প্রসাদ পাচ্ছ যে বিগ্রহ গুরুবর্গ প্রতিষ্ঠা করেছেন, তুমি কীর্তনেও বসছো, তুমি ধাম পরিক্রমা করছো, কিন্তু তুমি এর সঙ্গে তুমি হিসাবের মধ্যে আনছো না যেসব অপরাধগুলো তুমি করছো, মাইন্ড ইট, বোঝা গেল, যেসব অপরাধগুলো তুমি করছো সেগুলো তুমি আর হিসাবের মধ্যে আনছো না, তুমি খালি বলছো আমি তো করেছি, প্রসাদ পেয়েছি, আমি তো হরিকথা শুনেছি, সব করেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে তোমার যে অপরাধগুলো ছিল সেগুলো তুমি জানো না। আমি তাকে বললাম, দেখো বাবা একশোটা কোয়েশ্চেন আছে, তার মধ্যে তুমি যদি দেখা যায় পঞ্চাশটা কোয়েশ্চেন
একশোটা কোশ্চেনে তুমি অ্যান্সার দিয়েছ, তার মধ্যে পঞ্চাশটা কোশ্চেনে তুমি রাইট অ্যান্সার দিয়েছ, আর পঞ্চাশটা কোশ্চেনে তুমি রং অ্যান্সার দিয়েছ, তাহলে পঞ্চাশ পেয়েছিল তুমি, কিন্তু পঞ্চাশ মাইনাস পঞ্চাশ, ফিফটি মাইনাস ফিফটি জিরো। তখন তার মাথায় ঢুকল পঞ্চাশ পেয়েছিল তুমি, কি পঞ্চাশ থেকে পঞ্চাশটা কোয়েশ্চেন তুমি রং অ্যান্সার দিয়েছ, তার জন্য ডিডাকশন অর্থাৎ বাদ দেওয়া হয়েছে, ফিফটি মাইনাস ফিফটি অতএব জিরো। সেই জন্য তোমার অবস্থা এরকম, তুমি হিসাব করছো, তুমি সারাদিনে ধাম পরিক্রমা করো, মন্দির পরিক্রমা সবই করো, তার সঙ্গে তুমি যে সমস্ত বৈষ্ণব অপরাধ করেছো, যে সমস্ত সেবা অপরাধগুলো করছো, সেইগুলো তোমার যে পজিটিভ পয়েন্ট তার থেকে বাদ যাচ্ছে, তুমি সেটা হিসাবের মধ্যে আনতে পারছো না, সেইগুলো বাদ দিয়ে দেখা যায় তোমার অবস্থাটা এত পুয়ার কন্ডিশন, এই জন্য হয়। অর্থাৎ তুমি দীর্ঘদিন রয়েছো, কুড়ি বছর, পঁচিশ বছর, তিরিশ বছর, দেখা যায় তোমার যে প্রগ্রেস এটা নীল বা অল্প। কি কারণ হয়? যদি মহারাজ সত্যকে তুমি প্রতিষ্ঠা না করতে পারো, শাস্ত্র বলছে তুমি শূদ্র, তুমি যে বেশি গ্রহণ করে থাকো, তুমি যদি সত্যকে না ধরতে পারো তাহলে তোমাকে শূদ্র বলা হবে। আমি বলছি না, ভাগবত সিদ্ধান্ত বলছে, বলছেন ভাগবত সিদ্ধান্ত বলছেন, ব্রাহ্মণে আর্যব সাক্ষাৎ, ব্রাহ্মণে আর্যব সাক্ষাৎ, শূদ্রে অনার্যব লক্ষণম, ভাগবত শাস্ত্র বলছে। বলছেন ব্রাহ্মণের লক্ষণ হল সে সত্যকে প্রশয় করবে, সত্যকে ছাড়বেই না, আর শূদ্রের লক্ষণ হল মুহূর্তে মুহূর্তে মিথ্যে কথা বলবে, বিভিন্ন কারণে নিজের স্বার্থের জন্য মিথ্যে কথা বলে দেবে, তাকে বলা হয় শূদ্র। তার সংস্কার কর্ম হয় নাই, তার সংস্কার কর্ম হয় নাই, যদি বাস্তবিক সংস্কার কর্ম হতো, তার যদি বাস্তবিক দীক্ষা হতো, যেই কথাগুলো ব্যাখ্যা এই আগামীকালগুলোতে আগামী দিনগুলোতে শুনবেন, প্রভুপাদের সিদ্ধান্ত কি, তাতে বৈষ্ণব তো দূরের কথা, আমি ব্রাহ্মণত্ব পর্যন্ত লাভ করতে পারবো না। অ্যাটলিস্ট এই যে পৈতেগুলো দিয়েছেন, সমাজের লোক ধিক্কার দিচ্ছে যে এরা পৈতে দিয়েছে কি জন্য, পৈতে প্রভুপাদ এই জন্য দিয়েছিলেন কম করে পারমার্থিক ব্রাহ্মণত্ব এরা লাভ করুক, পারমার্থিক ব্রাহ্মণত্ব লাভ করুক, সত্যের প্রতি এদের নিষ্ঠা, সত্যের প্রতি এদের নিষ্ঠা জাগ্রত হোক, তাদের সত্যের প্রতি নিষ্ঠা জাগ্রত হোক, তারা সত্যকে আঁকড়ে থাকুক, তারা কম করে ব্রাহ্মণের কোয়ালিটি লাভ করুক, নট দ্যাট সে কালকে দীক্ষা নিল আমার পূজারি নেই তুমি পূজারে ঢুকে যাও, কখনোই এটা লাভ করা যাবে না, পূজারি নেই আমার এই দীক্ষা নিয়েছিস যা পূজা ঢুকে যা, হবে না। কিন্তু তুমি এত বোকা, তুমি জানো না যে ব্যক্তিকে পূজায় ঢুকালে, যে ব্যক্তিকে রান্নায় ঢুকালে, তুমি কি তাকে ভক্তি দিয়েছো, তুমি কি তাকে ট্রেনিং দিয়েছো, সে কি রান্নাটা করবে, সে কি রান্না করবে, সে তো অপরাধ করছে। সেই অপরাধের বস্তুগুলো মঠের মধ্যে যারা আছেন সবাইকে শেয়ার করতে হবে, মঠে গোষ্ঠীভজনের এইটি অ্যাডভান্টেজ যে গোষ্ঠীভজনের যদি এরকম একটা মহাপুরুষ থাকেন, সেই মহাপুরুষের যে কৃপা সেখানে তুমি পাবে তার ভজন বল। আর যদি দেখা যায় যে সমস্ত ব্যক্তি ব্যভিচার করছেন, সেবা অপরাধ করছেন রান্নাঘরে, পূজার ঘরে, বিভিন্ন জায়গায়, সেইগুলো তোমাকেও শেয়ার করতে হবে, তোমাকেও শেয়ার করতে হবে, যেহেতু তুমি এইসব প্রসাদ পাচ্ছ। প্রভুপাদ একদিন চৈতন্য মঠে সকালবেলা ভোরবেলা আরতির আগে প্রভুপাদ সেখান থেকে ভক্তি বিজয় ভবন থেকে রুদ্ধশ্বাসে ছুটে আসছেন, দৌড়াতে দৌড়াতে আসছেন, কোথায়, যেখানে চৈতন্য মঠের বিগ্রহ আছে সেখানে। প্রভুপাদ কোথা থেকে আসছেন, ভক্তি বিজয় ভবন ওই চৈতন্য মঠের ভেতরে, ওখান থেকে রুদ্ধশ্বাসে দৌড়ে আসছেন, এসে সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে মন্দিরের ভেতর ঢুকে গেলেন, ভেতর ঢুকে গিয়ে পর্দাটা খুলে দিলেন, দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে এরম চাপ দিয়ে তুললেন, তলা থেকে অনেক পত্র বার করলেন, অনেক চিঠি বার করে নিলেন, ওই চিঠিগুলো হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে পূজারি একবার ঘাম বেরোতে আরম্ভ করলো, পূজারিকে বললেন এক্ষুনি তুমি এড়িয়ে যাও, আউট, বেরিয়ে চলে যাও তুমি এখান থেকে। সেই পত্রগুলো অত্যন্ত নোংরা পত্র ছিল, প্রভুপাদ অন্তর্যামী গৌরাঙ্গ মহাপ্রভু বলে দিয়েছেন, সেখান থেকে ছুটে এসে বিগ্রহকে চার দিয়ে ধরে বিগ্রহের তলা থেকে সব পত্রগুলো বার করলেন, সেগুলোকে নিয়ে বললেন তুমি এখন বেরিয়ে যাও। আমরা সবাইকে তাড়িয়ে দেবো এই কথা আমরা বলছি না, আমরা ট্রিটমেন্ট করার জন্য এই গৌরী হসপিটাল খুলেছি, কিন্তু যারা ট্রিটমেন্ট নেবে না, যারা উল্টে যে সমস্ত আমাদের বিচারগুলো ছিল সেগুলোকে ধ্বংস করে দেবে, তাদেরকে তুমি মঠে রেখে কি করবে, তুমি দল বাড়াবে? সেই কথা বলতে গিয়ে তো ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন এই কথাটা, যে আমরা কিছু রজতম গুণ
কিছু রজস্তম তারিত ব্যক্তির দ্বারা যে ধর্মীয় সংস্থা তুমি খুলছো, তার মধ্যে তারা যে ব্যবিচার করবে, তার দ্বারা জড়জগতের লোক ধিক্কার দেবে, থুতু দেবে। কিছু রজস্তম তারিত ব্যক্তির দ্বারা যে ধর্মীয় সংস্থা সংগঠিত হয়, তাতে কোনোদিন সমাজের মঙ্গল হয় না, নিজের মঙ্গল হয় না, তার দ্বারা জগতের লোক নিষ্ঠীবন ত্যাগ করবে। এইসব বিচারগুলো ভক্তিমেয় ঠাকুর দেখিয়েছেন। সেই জন্য আমাদের এখনও যদি সাবধান হওয়ার দায়িত্ব আছে, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ক্যান নট পারজিস্ট টুগেদার। যদি কোয়ালিটি চান তাহলে কোয়ান্টিটির সঙ্গে আপনাকে কম্প্রোমাইজ করলে চলবে না, আর যদি কোয়ান্টিটি চান কোয়ালিটি কখনো পাবেন না। এই কারণেই ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলেছেন যে আমার জীবনে আমি শিষ্য কোনোদিন করি না, কিন্তু প্রভুপাদ জোর করে তার শক্তি বলে, তার যে সংস্কার আছে গুরুকে সন্তুষ্ট করে নিয়েছিলেন নরোত্তম ঠাকুর। এইভাবে নিজের অপ্রাকৃত সেবা ইচ্ছা সেবার দ্বারা লোকনাথ গোসাইয়ের কৃপা নিয়েছিলেন। এইসব বিচারগুলো আপনাদের কান খুলে শুনে নিতে হবে, তা নাহলে যখন তখন আপনারা ভুল কথা শুনবেন, আপনাদের ভুল পথে যেতে হবে, আপনাদের নাটক দেখতে হবে। আমাদের সরস্বতী ঠাকুর জানিয়েছেন এসব কথা যে আমরা ভক্তিবিনোদ ধারা, ভক্তিবিনোদ ধারা থেকে কখনো বিচ্যুত হব না, ভক্তিবিনোদ ধারা এখনো আছে, থাকবে। প্রভুপাদ বলেছেন ভক্তিবিনোদ ধারা কখনো অবরুদ্ধ হবে না। এই ভক্তিবিনোদ ধারা কথা বলতে গিয়ে সেখানে যেসব কথা বলেছেন সেগুলো আগামী দিনগুলোতে শুনবেন। আমরা ভক্তিবিনোদ ধারার নামে, যদি আমরা ভক্তিবিনোদ ধারার নামে অন্য রাস্তায় প্রবিষ্ট হয়ে যাই, তাহলে ভক্তিবিনোদ ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। সেই জন্য প্রভুপাদ জানাচ্ছেন এই যে আমাদের অকৈত্তব্য হরিকীর্তন হরিগাথা লেখা, এই যে বাণীর যে প্রবাহ, এই বাণীর স্রোতের মধ্যে বাণীর যে প্রবাহ, সেখানে প্রভুপাদ জানাচ্ছেন আমাদের এই অপ্রাকৃত রাজ্যের বাণী প্রবাহের মধ্যে, আমাদের এই অপ্রাকৃত রাজ্যের বাণী প্রবাহের মধ্যে, বাণী বৈভব বাণী প্রবাহের মধ্যে ভক্তিবিনোদ ধারাকে সর্বদা সঞ্জীবিত রাখতে হবে। যদি তা না রাখতে পারেন তাহলে ভক্তিবিনোদ ধারার নামে আপনারা অভক্তিবিনোদ ধারায় চলে গিয়ে বিপদে চলে যাবেন, এবং মনে মনে মনকলা খাবেন আমরা ভক্তিবিনোদ ধারা আছি, আমরা গৌড়ীয় মঠে আছি, কিন্তু কৃপা পাবেন না। সেই জন্য গৌড়ীয় মঠের কথা আলোচনা হোক, তাতে অনেক কম লোক আসুক, আমরা ভাঙা ঘরের মধ্যে আলোচনা করি, সেখানেই যে কটা লোক আসবে সেটাই মঙ্গল হবে, আমাদের অধিক লোকের প্রয়োজন নাই। অপ্রাকৃত রাজ্যের এই কথাটা শুনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এক্সাম্পল, যে উদাহরণ আমি একটু আগে দিলাম, সে উদাহরণে কি পেলে, যেমন আমার ভজনের মাধ্যমে কিছু চেষ্টা করছি, তার মধ্যে যে যে সুবিধেগুলো আমি পাচ্ছি, তার সঙ্গে যে অপরাধগুলো করছি তার মধ্যে নেগেটিভ পয়েন্ট হচ্ছে। আমি আগামী দিনগুলো কিছু কিছু বিশেষ করে সকালবেলা বলবো, কেন ভাগবত কথা শুরু হয়ে যাবে। সেখানে আলোচনা প্রসঙ্গে বলা হচ্ছিল যে প্রভুপাদ জানাচ্ছেন যে তথাকথিত দীক্ষা এবং বাস্তব দীক্ষা এক নয়। প্রভুপাদ জানাচ্ছেন বাস্তব দীক্ষা গ্রহণ এবং তথাকথিত দীক্ষা গ্রহণ দুটো এক বস্তু নয়। অপ্রাকৃত গুরু বৈষ্ণবের চরণে, গুরুদেবের চরণ মানেই বৈষ্ণব চরণ, অপ্রাকৃত গুরুদেবের শ্রীচরণে সর্বস্ব সমর্পণের মাধ্যমে, ভালো করে শুনতে হবে, ইউর অ্যাটেনশন প্লিজ। সেখানে বলছেন অপ্রাকৃত গুরুচরণে বৈষ্ণব চরণে সর্বস্ব সর্বস্ব সমর্পণের মাধ্যমে, অর্থাৎ বাস্তবিক আত্মসমর্পণের মাধ্যমে দীক্ষা কার্য সম্পন্ন হতে পারে। কিন্তু আংশিক যে আত্মসমর্পণ, তার দ্বারা কখনোই দীক্ষা কার্য সম্পন্ন হয় না, তাকে দীক্ষা বলা যায় না, তার দ্বারা এই জনসমাজের দীক্ষা কার্য সম্পন্ন হয়নি বলে জেনে নিতে হবে। দীক্ষা হয়েছে অথচ দিব্যজ্ঞান হয়নি, অজ্ঞান অন্ধকারে পড়ে রয়েছে, হাউ ইজ দ্যাট পসিবল। তার দীক্ষা হয়েছে অথচ অপ্রাকৃত জ্ঞান হয় নাই, দিব্যজ্ঞান হয় নাই, গুরু বৈষ্ণবের প্রতি কোনো অপ্রাকৃত বুদ্ধি নাই, জড় বুদ্ধি রয়েছে, এটা দীক্ষা বলে প্রভুপাদ স্বীকার করেন নাই। সেখানে বলছেন আংশিক আদান প্রদানের মাধ্যমে যে দীক্ষা কার্য সম্পন্ন হয়, তার দ্বারা বাস্তবিক দীক্ষা হয় না, তার দ্বারা কিছু স্বীকৃতি মাত্র সঞ্চয় হতে পারে, স্বীকৃতি দীক্ষা কার্য হয়নি, স্বীকৃতি মাত্র সঞ্চয় হবে। এইসব কথা শুনলে মাথায় বাজ ভেঙে পড়বে, কিন্তু শুনতে হবে। সেখানে আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম
শ্রী প্রহ্লাদ মহারাজের মতো মহাবাদান্য সত্যি তিনি জগতের যত পতিত জীব আছেন সে রজস্তম তাড়িত জীব তাদের জন্য নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছেন, হে নৃসিংহদেব দয়া করে এদেরকে কৃপা করলে তাহলে যথেষ্ট কৃপা হবে, এদেরকে করুণা করুন। গৌড়ীয় মঠের বিচারটাও এই, জগতের যে সমস্ত সংস্থা আছে ধর্মীয় সংস্থা তারা এই অক্ষয়তব সত্য কথার কীর্তন করছেন না, একটু চেপে কীর্তন করছেন, সেই কথাগুলো গৌড়ীয় মঠ বদ্ধজীবের কাছে কীর্তন করে তাদের যদি অপরাধ না থাকে তো চলে আসবে, অপরাধ থাকলে তারা আসতে পারবে না, তারা অনেক দিন মঠে থাকলেও যদি অপরাধ করে তাহলে এই অকর্তব্য হরিকথার দ্বারাও তাদের বিশেষ মঙ্গল হবে না। প্রভুপাদ বলছেন, প্রভুপাদ জানাচ্ছেন যদি বহুত প্রচুর পরিমাণে বৈষ্ণব অপরাধ থাকে, বিভিন্ন অপরাধ থাকে, তাহলে তেজিয়ান গুরু বৈষ্ণবের কাছে হরিকথা শোনার পরেও তাদের বিশেষ মঙ্গল নাও হতে পারে। অপ্রাকৃত গুরু বৈষ্ণবের কাছে হরিকথা শুনেও দেখা গেল বিশেষ মঙ্গল হচ্ছে না, কারণ কি বলছেন, তাতে জানি অপরাধ আছয়ে প্রচুর। এই জন্য প্রভুপাদ জানিয়েছেন এই বদ্ধজীবগুলো তাদের এই ডিনামাইট হরিকথারূপ ডিনামাইট চার্জ করো, প্রভুপাদ জানিয়েছেন হরিকথারূপ ডিনামাইট চার্জ করো। চার্জ করতে করতে বিশ্বনাথ চক্রবর্তী এসব ব্যাখ্যা করেছেন, বজ্র প্রলেপ, হৃদয়ের বজ্র প্রলেপ, প্রস্তর প্রলেপ, কর্দম প্রলেপ, ধুলি প্রলেপ, এইসব কথা বিশ্বনাথ চক্রবর্তী আলোচনা করেছেন। কিন্তু আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি কোথায় এইসব আলোচনা হচ্ছে, কোথায় এইসব আলোচনা হচ্ছে, কে করছে আমাকে একটা দেখান, কোনো জায়গায় এসব আলোচনা হচ্ছে না। যদি হয়ে থাকে অল্প, হয়তো কয়েকজন নিশ্চয়ই করছেন অল্প, এইসব আলোচনা হওয়া দরকার। এর দ্বারা বদ্ধজীবকে আস্তে আস্তে তুলে আনতে হবে, তারপর তারা যদি কৃপা সেই যদি জজন থাকে তার কৃপা সঞ্চার করতে পারে আর সে যদি নিতে পারে সে অবশ্যই আজ না হলেও কালকে বাস্তবিক ভজনে প্রবিষ্ট হতে পারে, এটা পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে। কিন্তু চিরকাল যদি একই অবস্থায় পড়ে থাকবো এটা কোনো বুদ্ধিমানের কাজ কথা হলো না, আপনাদেরকে এগিয়ে যেতে হবে। এটা ভজনের যারা সাধক তাদের প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করতে আমি কত এগিয়েছি। আজকে অধিক আলোচনা না করে আমি শব্দব্রহ্ম এবং শব্দ সামান্য কিছু আলোচনা করে আমি ভাগবতের মহিমা কিছু কীর্তন করব আজকে, বাকি কালকে পরশু হবে, তারপর বাস্তবিক ভাগবত থেকে আলোচনা শুরু হবে। এই জড়জগতে যে সমস্ত শব্দগুলো আপনারা আকসার সবসময় শুনে থাকেন, জড়জগতে যেসব শব্দ এগুলোকে বলা হয় শব্দ সামান্য, এগুলোকে বলা হয় শব্দ সামান্য। আর অপ্রাকৃত গুরু বৈষ্ণবের শ্রীমুখে শাস্ত্রীয় যে বচনগুলো আপনারা শোনেন সেটাকে বলে অপ্রাকৃত শব্দব্রহ্ম, বোঝা গেল। জড়জগতের যে শব্দগুলো বাজারে হাটে সবসময় চলছে এগুলোকে বলা হয় হচ্ছে শব্দ সামান্য, জড় শব্দ। আর যেসব শব্দগুলো অপ্রাকৃত গুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে শাস্ত্রীয় বাণী আপনারা শ্রবণ করেন সেটাকে বলা হয় অপ্রাকৃত শব্দব্রহ্ম। এই অপ্রাকৃত শব্দব্রহ্ম সব জায়গায় পাওয়া যায় না, এগুলো কদাচিত কাউর অত্যন্ত কপাল ভালো থাকলে কদাচিত কখনো এই শব্দব্রহ্ম শোনবার একটা সুবর্ণ সুযোগ উপস্থিত হতে পারে। যেখানে অকর্তব্য সত্য কথা কীর্তন হচ্ছে গৌড়ীয় মঠে সেসব কথা এগুলো আপনার শ্রীকর্ণে আসতে পারে, কিন্তু সবসময় হয় না, এ সুযোগ সবসময় আসে না। জড়জগতের শব্দ সামান্য দ্বারা অনুশীলন করতে করতে আপনার নরক প্রাপ্তি হবে, এর দ্বারা কোনো রকম সুবিধা হবে না। আর অপ্রাকৃত শব্দব্রহ্মের অনুশীলনের যদি সুযোগ পান সেই শব্দ শ্রবণ করতে করতে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন ইত্যাদি যা কিছু আছে এই সব স্মরণ বিশেষ করে শ্রবণ, যদি কীর্তন না হয়, কীর্তন হলে পরে শ্রবণের অপেক্ষা থাকে, কীর্তন যদি না হয় তাহলে শ্রবণ কোথা থেকে হবে। কাউর অপ্রাকৃত শব্দব্রহ্ম শ্রবণের যে ইচ্ছা সেটা পূর্ণ হতে পারে যদি কোথায় এই অপ্রাকৃত শব্দব্রহ্ম কীর্তন হয়, তাহলে কীর্তন হলে পরে তবে শ্রবণের অপেক্ষা থাকে, কীর্তন হলে পরে তবে কেউ শ্রবণ করবার সুযোগ পায়, আর শ্রবণ হলে পরে তবে তার এই বাস্তব শ্রবণের মাধ্যমে হৃদয়তে যা শ্রবণ করলো সেটা অনুভব হয়, সেটা সে অনুভব হয়, সেটাকে বলে স্মরণ। শ্রবণ কীর্তন স্মরণ এই যে এগুলো সব একই লাইনে রয়েছে,
কাউর কীর্তন হলো, কীর্তন অপর শ্রবণ হলো, অথচ স্মরণ হলো না, এটা হতেই পারে না, অ্যাবজার্ড। সেই জন্য অপ্রাকৃত রাজ্যের এই শব্দব্রহ্ম যেখানে অনুশীলন হবে সেখানে সমস্ত কাজ ফেলে দিয়ে এই অপ্রাকৃত রাজ্যের শব্দব্রহ্ম শ্রবণ করবার জন্য আগ্রহ প্রকাশ করতে হবে। যদি অপ্রাকৃত শব্দব্রহ্ম না শ্রবণ করা যায় তাহলে লাভ হবে না কিছু, তাতে বদ্ধদশা প্রাপ্ত হবে, মঙ্গল হবে না। হরিভজন করতে এসে যদি অপ্রাকৃত শব্দের অনুশীলন নাই হলো হরিনাম করতে গিয়ে, এ সম্বন্ধে আমি কিছু সামান্য যুক্তি দেবো, কারণ আমাকে প্রথমেই বৈষ্ণবগণ শাসন করেছেন, বলেছেন এখানে বৃন্দাবনের মতো যেসব সিদ্ধান্ত কঠোর আলোচনা করবেন না, এখানে সব কিছু সরল লোক আছেন যারা এইসব সিদ্ধান্ত অনুভব করতে পারবে না, আপনি একটু সোজাভাবে বলবেন যাতে এরা কিছু অনুভব করতে পারে। সেই জন্য সেখানে কিছু সামান্য কথাই আমি আলোচনা করছি, এর ওপরের কথা আলোচনা করলে কারোর যদি অনুভব না হয় তাহলে সে আকর্ষণ লাভ করবে না সেরকম। যদিও অপ্রাকৃত শব্দ শুনলে পরেও মঙ্গল, যতটা শ্রবণ করলো তাতেও তার মঙ্গল লাভ হবে। সেখানে বলতে গিয়ে বলা হচ্ছে যে যেমন জড়জগতের শব্দগুলো উচ্চারণ করা হয় সেই জড়জগতের শব্দগুলোর সঙ্গে ভালো করে শ্রবণ করতে হবে। জড়জগতের যত শব্দগুলো আপনি শ্রবণ করেছেন সেগুলোর পরিচয় আপনার কী করে হলো? বলে আমি যখন ছোট ছিলাম, বাচ্চা শিশু, তখন আমি যখন মা আমি কোলে ছিলাম তখন কোনো একজন এসে যদি এরম করতো তাহলে কী করতো? বাচ্চাটা এরম তাকায়, কোথা থেকে শব্দটা এসছে, কোথা থেকে শব্দটা এসছে? বাচ্চা কোনো কিছু বুঝতে পারে না, কিন্তু সবচেয়ে আগে তার শ্রবণ ইন্দ্রিয়তা কনসিয়াস হয়, মানে সচেতন হয়। যে কোনো জীব যখন জন্মগ্রহণ করে, বিশেষ করে মানুষ জন্মগ্রহণ করার পর তার শ্রবণ ইন্দ্রিয়ের অ্যাকশনটা প্রথমে খোলে। সেই জন্য যত বাচ্চা হোক ছোট হোক তা যদি শব্দ করা হয় শব্দটা কোথা থেকে আসছে সে দেখবার চেষ্টা করে। এমনকি চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, তাকেও এই গোপিকাগণ, ওরাও গোপী, আমাদের নবদ্বীপের গোপিকাগণ, এরম হাততালি দিয়ে বলে ও গৌরহরি, এরম ভাই বলতেন, গৌরহরি এরম ভাই তাকাতেন আর কান্নাটা বন্ধ করতেন। প্রথমে কান্না আরম্ভ করলেন, চৈতন্য ভাগবতে রয়েছে, প্রথমে চিৎকার করতে আরম্ভ করে কান্না, যেই ওই গোপিকাগণ এসে সামনে গৌরহরি গৌরহরি এরম বলতেন তখন কান্না বন্ধ। এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাবের সঙ্গে সঙ্গে এই জগতে এই শব্দব্রহ্মের সংকীর্তন শব্দের অনুশীলন সৃষ্টি করেছিলেন, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে। কেউ এই কথাটা মানে বুঝতে পারল না, ভগবান আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে এটা করেছিলেন। এই যে কীর্তন, হরি কীর্তন হরিকথা, এটা নিয়ে আবির্ভাব হয়েছেন। এই জন্য শিশু বয়সেও একটা অন্যরকম কায়দায় করেছিলেন, তারপর বড় হয়ে তো সে তো করলেনই। সেখানে বলা হচ্ছে প্রথম আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই সব শব্দগুলো আপনারা উচ্চারণ করেন, যেসব কথাগুলো আপনারা বলেন, সেগুলো আপনারা কোথা থেকে শিখলেন? বলে আমি যখন বাচ্চা ছিলাম তখন আস্তে বাচ্চা থেকে আস্তে আস্তে বড় হয়েছি, তখন আমাকে শেখানো হয়েছে বাপ 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 বা দা 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 এটা কি, এইসব বস্তুগুলো। বিশেষ করে যারা কিন্ডার গার্ডেনে পড়াশোনা করেন, ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদেরকে এইসব যারা স্কুলে নিয়ে যাওয়া হয় কিন্ডার গার্ডেন স্কুলে, সেগুলোকে শব্দের সঙ্গে বস্তুর পরিচয় করানো হয়। যেসব ম্যাম ম্যাম ম্যাডামগুলো আছেন তারা বাচ্চাকে কোলে নিয়ে লজেন দেন, বিস্কুট দেন, বিভিন্ন রকম যা তা ভালোবাসে, আর এই সব বস্তুগুলোর সঙ্গে পরিচয় করান, এটা গাছ, এটা কি গাছ, কি গাছ, এরমভাবে তারা পরিচয়, এটা আম, আমরা ছোটোবেলায় পড়েছি আয়ে আমটি খাবো পেরে, হ্যাঁ এইসবগুলো পড়েছি ছোটোবেলায়। এগুলো বস্তুর সঙ্গে এই যে শব্দটা উচ্চারণ করছে তার পরিচয় বিভাগ, এটা বিদ্যাসাগর থেকে আরম্ভ করে এইসব যে পরবর্তীকালে আমরা তার পেয়েছি, এগুলো আগে থেকেই ছিল, বিদ্যাসাগর বিশেষ করে এগুলো প্রবর্তন করেছেন। তিনি বিদ্যাসাগর হতে পারেন কিন্তু ভবসাগর পার হতে পারছেন না, তিনি বিদ্যার সাগর উপাধি পেয়েছেন কিন্তু ভবসাগর পার হতে পারছেন না, ওই বিদ্যার দ্বারা ভবসাগর পার হওয়া যাবে না, কিন্তু টাইটেল পেয়ে গেছেন বিদ্যাসাগর। আমরা তাকে অপমান করছি না, কেন আমাকেও পড়তে হয়েছে, কিন্তু ভবসাগর পার হওয়া যায়নি, ওর দ্বারা পার হওয়া যায় না। অপ্রাকৃত রাজ্যের যেতে গেলে যে শব্দের অনুশীলন করতে হয় সেগুলো তিনি করেন নাই, জড়বিদ্যা লাভ করেছেন। এখানে প্রশ্ন হল বস্তুর সঙ্গে শব্দগুলোর পরিচয়ের মাধ্যমে আপনি যে শব্দগুলো শিখেছেন, তারপর আস্তে আস্তে আপনি এডুকেশন করেছেন, সেটাই ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনে সুন্দর বলেছেন, সেখানে এখন পাঠ পড়ি অহরহ,
বালক হইয়া বালক সনে খেলিনু বালক সনো, তারপরে আবার বিদ্যার জন্য বিদ্যা লাভের জন্য ছোট ছোট বালকের সব সঙ্গে এবার বিদ্যার গৌরব লাভ করার জন্য এবার আরম্ভ হলো বিদ্যা পাঠ পড়ি অহরহ। তারপর আস্তে আস্তে কমে কৈশোর অবস্থা হলো, খেলাধুলা আরম্ভ হলো, তারপর আস্তে আস্তে যৌবন, তারপর যৌবনে এবার তার আকর্ষণ হচ্ছে বিভিন্ন বস্তুর, সংসারের পতন করলো। সংসারের কথা বলতে গিয়ে আমি অনেক কথা পরে আলোচনা করব, তাহলে আপনাদের হৃদয়েতে একটু অনুভব হবে, অবশ্যই হবে, সেখানে দেখা যায়। তারপরে আস্তে আস্তে সংসার করার পর সঙ্গী সার, সং সার এখানে সঙ্গী সার, তারপর আস্তে আস্তে মৃত্যুর করে ধরে পড়লে এই আমাদের জীবনের, এই আমাদের জীবনের একটা পিকচার, আমাদের ছবি দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো এই যে হায়ার এডুকেশন করতে করতে আপনি যেসব শব্দগুলো শিখেছেন, যারা লোয়ার এডুকেশন করে তারা অত শব্দ জানে না। যাই হোক, আমার বলার বক্তব্য হলো জড়জগতের যত শব্দগুলো আছে সেইগুলোর সঙ্গে আপনাদের বস্তুর যে পরিচয়গুলো হয়েছে, সেই সেই বস্তুগুলো, সেই সেই শব্দ, সেই সেই বস্তুগুলোকে নির্ণয় করে, এটাকে বলে আম, এটাকে বলে আম। কিন্তু আমটা যদি কেউ খেয়ে ফেলে বা এখানে যদি আম বলে বস্তুটা না থাকে, তাহলে আমটা উচ্চারণ করলো, করার সঙ্গে সঙ্গে আপনার মাথায় আসবে, যেহেতু আপনি আম কিরকম আপনি জানেন ছোটবেলা থেকে শিখেছেন, মিষ্টি খেতে, এরকম দেখতে, এরকম খেতে, সব জেনে গেছেন। সেই নো, কেউ যদি বলে এই একটু আম আনবি বাজার থেকে, হ্যাঁ বেশি করে আম আনবি মালদার ফজলি আম, সঙ্গে সঙ্গে আপনার মাথা ঢুকে গেল, কেন পরিচয় হয়ে গেছে আগে থেকে। পরিচয় হওয়ার জন্য আপনার মাথায় ওই আমের যে আকার আকৃতি তার যে রূপগুণের একটা পরিস্ফুটন ঘটল, আপনি সেই হিসাবে বাজারের থলি নিয়ে বাজারে গেলেন এবং আপনি খুঁজে বেড়াচ্ছেন কোথায় মালদার আম আছে। এইভাবে দেখা যায় সমস্ত, আমি একটা উদাহরণ দিলাম, প্রত্যেকটা শব্দ শব্দ এবং বস্তুর সঙ্গে এই যে পরিচয়গুলো হয়েছে, এটা আমার মা, এটা আমার মা, এই মার সঙ্গে এর যে আকার আকৃতি আছে এর পরিচয় এটাই আমার মা, অন্য কাউ যদি মা থাকে সেটা আমার মা বলা যাচ্ছে না, এটা পরিচয় হয়ে গেছে। এইভাবে দেখা যায় জড়জগতে যত শব্দগুলো আছে সেই সেই বস্তুগুলোকে নির্ণয় করে দিয়ে তার আর কোনো বাহাদুরি নেই, ছুটি নিয়ে নেয়, বোঝা গেল, ও নির্ণয় করে দিয়ে এত শিখে এসছে। এমনকি আমরা যদি উড়িয়া ভাষায় এবার বলতে যাই, আমি বাংলা ভাষায় বলি আমাকে দুধ দাও, কিন্তু উড়িয়া ভাষায় যদি দুধ বলতে যাই তোরা আমাকে জুতো নিয়ে তাড়া করবে, ওদের উড়িয়া ভাষায় দুধের কথা আলাদা, তার মানেটা উল্টো হয়ে যায়, গালাগালোটা, ভয়ঙ্কর ব্যাপার। আসামে এরকম হয়েছে, একটা একটা ভিক্ষা করতে গেছে বাঙালি আসামে ঘরে ঘরে, ভিক্ষা করতে গিয়ে এমন একটা কথা বলেছে সেটা কোনো খারাপ কথা না, কিন্তু আসামি ভাষা ওটা গালাগাল, সঙ্গে সঙ্গে তাকে কাটারি নিয়ে তাড়া করেছে, তোকে ভিক্ষা দেবো আয় তুই, তো বাঁচিয়ে তা পালিয়ে পথ পায় না। এই যে ঘটনাগুলো, তাহলে আমার বলার বক্তব্য হলো এই আসামে যেসব শব্দগুলো পরিচয় বস্তুর সঙ্গে হয়েছে, আবার সেই সেই বস্তুগুলো এখানে চলে না, তাহলে এই যে শব্দগুলো ইউজ হয় তার ইউটিলিটি উপযোগিতা কতদূর পর্যন্ত, এবার আপনারাই বলুন। যে যে শব্দগুলো আপনি শিখেছেন আপনার ভাষাতে চলছে, আবার ম্যাড্রাসে গিয়ে এই কথাটা বলুন, তার কোনো বুঝতে পারবে না, তে আবার তার মালায়ালাম ভাষা তামিল ভাষায় বলবে, আপনি বলবে এবার কি বলছে, বস্তুর সঙ্গে পরিচয় নাই। সেই জন্য যে যে ভাষাগুলো উৎপত্তি হয়েছে, যদিও আমাদের ব্যাকরণ শাস্ত্রে প্রথমেই আমাদের পড়তে হয়, প্রথমেই আমাদের জীব গোস্বাইপাদ লিখেছেন নারায়ণে উদ্ভূত বর্ণক্রমহ, যে অ আ ক খ সংস্কৃত বাংলায় যেগুলো আছে এগুলো সব নারায়ণ থেকে এসছেন, ভগবান থেকে, তার এক একটা শব্দের উচ্চারণ, কণ্ঠষ্ঠ কোনটা, কণ্ঠ তালু, হ্যাঁ কোন কোন জায়গা থেকে শব্দগুলো উৎপত্তি হয়েছে, সেই অনুপাতে শব্দগুলোর ক্যাটেগোরাইজ করা হয়েছে, এটা বর্গ করা হয়েছে, সব এটা এটা বিভিন্ন রকম বর্গের ক বর্গ ট বর্গ বিভিন্ন রকম বর্গ করা হয়েছে। সেই রকম দেখা যায় যে সব বস্তুগুলোর সঙ্গে আপনাদের পরিচয় হয়েছে শব্দের মাধ্যমে, সেইগুলোর বাস্তবিক কোনো ইউটিলিটি নাই, কেন যতদিন বেঁচে আছেন শব্দগুলো উচ্চারণ করবেন, পাশের লোক হয়তো বুঝতে পারলো, সে অনুপাতে কাজ করলো, যে কোনো আপনারা ভাব বিনিময় করেন তার একটা মানে আছে, সেইগুলোর বস্তুগুলোকে নির্ণয় করে, সেটা সূক্ষ্ম, সেটা অনেক সময় সূক্ষ্ম বস্তু হতে পারে, স্থূল বস্তু হতে পারে, আমার কথাটার মানে সবাই বুঝতে পারবে না। যেমন ধরুন আমার শাশুড়ি আমাকে ভালোবাসে না, এই ভালোবাসাটা এটা তার কোনো বস্তুরূপে দেখতে পাচ্ছেন না, তখন আমাকে বললেন আপনি তো বললেন বস্তুর সঙ্গে পরিচয় হয়েছে,
আমি বলছি এই ভালোবাসাটা এটার অ্যাকশন ক্রিয়াটা আপনি জানেন, সেই জন্য এর যে পরিচয়টা ওইটার মাধ্যমে আপনার পরিচয় হয়েছে। সেই জন্য ভালোবাসাটা জড়জগতের হিসাবে কি কাকে বলে এটার অনুভব আছে। অর্থাৎ আমি বুঝতে চাইছি জড়জগতের যে জড় বস্তু, যে স্থূল বস্তু এবং সূক্ষ্ম বস্তু, এই সমস্ত বস্তু থেকে যতক্ষণ আপনি রেহাই না পাবেন ততক্ষণ আপনার গলা টিপে মারবে কে, মায়াদেবী। বোঝা গেল কি বললাম? এইটার ব্যাখ্যা করতে গিয়ে আমি এডুকেটেড, বড় বড় এডুকেটেড সমাজে এই আলোচনাগুলো করতে হয়, সেখানে বলি তুমি তোমার জীবনে, তোমরা তোমাদের জীবনে যেসব ভাবনাগুলো করছো, যেসব চিন্তাগুলো করছো, সেগুলো বস্তু সংক্রান্ত। বলে মহারাজ আমি তো চোখ বুজে রয়েছি। আমি চোখ বুজে রয়েছো ঠিকই কথা, কিন্তু সত্যি কথা বলো, চোখ বুজে থাকার ফলে তোমার মনের ভেতরে যে যে বস্তু, যেসব সমাজ, এসব ঘর বাড়ি, তোমার ভালোবাসার জন যা যা কিছু আছে সেগুলো তোমার হৃদয়ে আসছে কিনা? বলে হ্যাঁ আসছে। কেন হচ্ছে? চোখ বুঝেছে, কিন্তু বস্তুগুলোর সঙ্গে তো তার সম্বন্ধ কাটেনি। এই জন্য চোখ বুঝে ঘরে ঘরে চিন্তা করছে, ঘরেতে কালকে যাতা বলেছিল তার বৌদি সেটা মনে পড়ে গেল, আবার চোখ বুঝে বাজারে চলে গেল, রেগুলেটেড মার্কেটের রেগুলেশন উপেক্ষা করে অন্য জায়গায় চলে গেল। এইরকমভাবে দেখা যায় বিভিন্ন রকমভাবে জড়জগতের যে ব্যক্তিগুলো যে শব্দের অনুশীলন করে তার মধ্যে কোনো ভিত্তি নাই। সেটাকে বোঝাতে গিয়ে আমাকে বলতে হয় এই যে আকাশটা দেখো। বলে আকাশে কি দেখব? বলে আকাশের দিকে তাকাও, সেখানে কত গ্রহ তারা নক্ষত্র রয়েছে, আছে না? বলে হ্যাঁ আছে। তারা কোথায় রয়েছে? বলে কোথায় রয়েছে কে জানে, কোনো তো অবলম্বন নাই। আমি এই কথাটা শোনার জন্যই তোমাকে এই প্রশ্ন করলাম। বড় বড় সমস্ত দার্শনিক বৃন্দ, দার্শনিক ক্যান্ট, দার্শনিক ক্যান্ট জার্মান যিনি দার্শনিক তিনি, তারপরে সক্রেটিস, বিভিন্ন ধরনের বিদেশের যারা দার্শনিক আছেন তারা এই আকাশের দিকে চাকিয়ে, এমনকি বৈজ্ঞানিক আইনস্টাইন, নিউটন, তারা আকাশের দিকে থেকে অবাক হয়ে যেত। আমি একটা কোথাকার পোকা, এই অনন্ত আকাশ কোথায় যাব, এইগুলো কি? সেটা বলতে গিয়ে বলা হচ্ছে, আমার বলার বক্তব্য হলো এই, তুমি যে আকাশের দিক থেকে তাকাচ্ছ এবং ইটসেলফ, এই যে পৃথিবীটা যেটার মধ্যে তুমি আছো বলে দাবি করছো, এই পৃথিবীটাকেও তুমি যদি মঙ্গল গ্রহ বা চন্দ্রগ্রহ গিয়ে, চন্দ্রগ্রহে চলে যাও বা মঙ্গল গ্রহে চলে যাও, সেখান থেকে যদি পৃথিবীটাকে দেখো, চন্দ্রগ্রহে চলে যা, কি দেখবে? বলে অন্য একটা উপগ্রহ যেরকম থাকে ওরকম দেখবে। আবার এটা কী রে বাবা? বলে এটা পৃথিবী। আচ্ছা, এই পৃথিবী থেকে চলে এসছে, মঙ্গল গ্রহে আবার পাঠানো হয়েছে লোক, চন্দ্রগ্রহ মঙ্গল গ্রহ ওখানে, এখান থেকে চাঁদটাকে দেখতে পাচ্ছেন, আবার চাঁদে গেলে পরে পৃথিবীটাকে দেখতে পাবেন, তাহলে সব কিছুই দেখতে পাবেন, একটা কোনো সাপোর্ট নাই, উইদাউট সাপোর্ট, সাসপেন্ডেড। যেমন বৈজ্ঞানিকরা দেখে বায়োলজিক্যাল সায়েন্সে বিচার করলে যে জলটা আপনি আমাকে দেন, জলের মধ্যে ভালো করে পরীক্ষা করলে দেখা যায় অনেক সাসপেনশন, অনেক কিছু ঝুলছে জলের মধ্যে, ভাসছে, খালি চোখে দেখা যায় না। এমনকি যদি কেউ বলে এটা ফিল্টার জল, ফিল্টার জল হলেও তার মধ্যেও কিছু সাসপেনশন থাকবে, ওয়াটার সাসপেনশন সেগুলো থাকে। এইগুলো জলের মধ্যে যেমন ভাসছে, ঠিক সেরকম বাতাসে যেমন ধুলিকণা ভাসছে, সেরকম এই যে ব্রহ্মাণ্ডে দেখতে পাচ্ছ এই আকাশে এই গ্রহ তারা নক্ষত্র এরাও ভাসছে। ঠিক যেমন এই স্পেস, এই স্পেস যেটাকে বলে আকাশ বলা হয় স্পেস, এই স্পেসটার সঙ্গে তুলনা করে যে মাইন্ড, জড় মনটা। বোঝা গেল? ভালো করে শোনবার চেষ্টা কর। এই যে জড় মনটা আছে, যে জড় মনের দামি এটা বিভাগ করে বলবো, মন বুদ্ধি চিত্ত অহংকার, আপনার যে সূক্ষ্ম অন্তঃকরণ আছে, এর যে অ্যাক্টিভিটিস, এর যে ক্রিয়াকর্মের যে বৈশিষ্ট্য, এগুলো আমি আগেও বলেছি, তথাপি এখনও একটু বলে দেবো যাতে আপনারা উপলব্ধি করতে পারেন। অর্থাৎ আমার বলার বক্তব্য বলে এই, এই যে আপনার মনের মধ্যে যে বিষয়গুলো ঝুলছে, মনের মধ্যে বিষয় ঝুলছে, জড়জগতে দেখা যাচ্ছে না, মনে আপনার বিষয় আছে, চোখ বুঝছেন, সব ঘর বাড়ি সব দেখতে পাচ্ছেন, কিন্তু বাইরে বস্তুটা নাই, কিন্তু বস্তুটাই আছে সূক্ষ্মরূপে। বোঝা গেল? যে মনের মধ্যে আপনার বিষয়গুলো আছে তার মেটেরিয়ালি জড় উপস্থিতি নাই, কিন্তু মনের মধ্যে সে বিষয়গুলো ঝুলছে, মনটা ফ্রি হয়নি। এই জড়জগতে আকাশটাকে যেমন দেখেন, আকাশে যেমন বিভিন্ন গ্রহ তারা নক্ষত্র যেটা সাসপেনশন ঝুলছে, কোনো সাপোর্ট নাই, ঠিক সেরকম আপনার ভেতরে যে মনটা আছে সেই মনটাকে চোখে দেখা যায় না। এই মনের মধ্যে যত ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করেছে, যত আপনার ভালোবাসার বস্তু আছে, ছেলে মেয়ে, প্রেমিক প্রেমিকা,
এই সব কনসেপশন গুলো গ্রহ এই সব বস্তুগুলো জড়জগতের সবগুলো কি হয় আপনার মনের মধ্যে সাসপেনশন অর্থাৎ ঝুলতে থাকে। এই মনগুলোকে যতক্ষণ আপনার পিউরিফাই না করতে পারবেন ততক্ষণ কোনো মতে ভাবতে পারবেন না এই অপ্রাকৃত রজ্জের যে ভাগবত কথা রসিকা হ্যাঁ ভবি ভাবুকা এইগুলো আপনারা পারবেন। আমাকে তো বাধ্য হয়েছি বৈষ্ণব আজ্ঞায়, কোনোদিন আমি এখানে আসিনি আর জীবনে আর আসবো কিনা তাও জানি না, প্রথমবার এসছি। মহারাজ অত্যন্ত আমার প্রিয় প্রাপ্ত। যাই হোক, যে কথাটা বলতে গিয়ে এটা বলা হয়েছে, মনটাকে যতক্ষণ পর্যন্ত আপনি বিশুদ্ধ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত ভজন রাজ্যের কাঁচকলা কাঁচকলা বলে দেয়া গেল। যতক্ষণ মনটাকে বিশুদ্ধ না করতে পারবেন, কি করে বিশুদ্ধ করব, বিশুদ্ধ করার প্রসিডিও চৈতন্য মহাপ্রভু বলে দিয়েছেন, আপনার কি কানে যায়নি এই কথাগুলো? চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দিকা বিতরণম বিদ্যাবধুর্জীবনম আনন্দানবধি বর্ধনম প্রতিপদম পূর্ণামিত্বা স্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চৈতন্য মহাপ্রভু সব বলার পর বলছেন কি, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এটি আমাদের গৌরী মঠের স্লোগান, গৌরী মঠে অন্য কোনো স্লোগান নাই, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আমরা কৃষ্ণ কীর্তন বলছি না, আমরা বলছি পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শ্রী মানে রাধারানী, তার সঙ্গে যে আমার যে ভগবান রয়েছেন শ্যামসুন্দর রাধা গোবিন্দ, রাধারানীকে নিয়ে তিনি যেসব বিলাসগুলো করেছেন পরিকর বৈশিষ্ট্য নিয়ে, সবগুলোই আমার কীর্তনের বিষয় হোক, আমার চর্চার বিষয় হোক, অপ্রাকৃত জগতের এই কথাটাই আপনাকে অনুভব করতে হবে। এই যে সংকীর্তন, এরও পরিভাষায় বলছেন সম্যক রূপে যে কীর্তন করা হয়, আবার যুবগোস্বামী বলছেন বহুবীর বহুবীর মিলিত্বা যত কীর্তনম, যে সবাই মিলিতভাবে যখন একসঙ্গে কীর্তন করা হয় এটাকে সংকীর্তন বলা হয়। আবার এর আরেকটা ব্যাখ্যা হলো সম্যক রূপে কীর্তন, অর্থাৎ ভগবানের কীর্তন যদি আমি করি, ভগবানের কি কীর্তন করছি, ভগবানের নাম কীর্তন করছি, রূপ কীর্তন করছি, গুণ কীর্তন করছি, লীলা কীর্তন করছি, বৈশিষ্ট্য কীর্তন করছি, ইন টোটাল সমস্ত কিছু ভগবানের যা কিছু আছে তার পরিকর বৈশিষ্ট্য, ভগবানের লীলা ধাম নাম পরিকর বৈশিষ্ট্য টোটাল অ্যাজ এ হোল সব নিয়ে যখন আমি কীর্তনের পরিস্ফুটন ঘটাতে পারি, তখন সেইটাকে চৈতন্য মহাপ্রভু বলছেন ওইটাই সংকীর্তন। যেটার দ্বারা চৈতন্য মহাপ্রভু অর্থাৎ পরাত্পরাক্রেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আনন্দে আটখানা হয়ে যান, যে সংকীর্তন শোনার জন্য ভগবান নিজে ছুটে আসেন। যেখানে এই বিচারটা বলতে গিয়েই শাস্ত্রীয় বিচারে বলা হয়েছে পদ্মপুরাণে আদি মদভক্ত যত্ত গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ ইত্যাদি কথা এইখানে বলা হয়েছে, যেখানে ছুচোর কীর্তন হচ্ছে সেখানে ভগবান উপস্থিত থাকবে না। যেখানে বাস্তবিক কীর্তন হচ্ছে ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়র তোষণ, এই জন্য তুমি সংকীর্তন করছো। আমাদের সংকীর্তন কি জন্য, না গুরু বৈষ্ণবের আনুগত্যে আমরা ভগবানের যে অপ্রাকৃত ইন্দ্রিয় আছে সমস্ত ইন্দ্রিয়কে স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি করার জন্য আমাদের সংকীর্তন। সংকীর্তন এমন একটা জিনিস যার দ্বারা 64 প্রকার ভজনঙ্গের সমস্তটাই সম্পন্ন, অবশ্য 64 মধ্যে এটাও একটা, সমস্ত ভজনঙ্গের যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে এই সংকীর্তনের মাধ্যমে ইটসেলফ পরিপূর্ণতা লাভ করে। সেই জন্য শুক্রাচার্য যখন যজ্ঞ ভঙ্গ হয়েছিল, যখন যজ্ঞ ভঙ্গ হলো বলি মহারাজের যজ্ঞস্থলে, সেখানে শুক্রাচার্যকে ভগবান বললেন, ভগবান বললেন এক কাজ করো যজ্ঞ পূর্ণ করতে হবে, ভগবান আমাদের যজ্ঞ তো হলো না। শুক্রাচার্য বলছেন প্রভু যজ্ঞ তো সম্পূর্ণ হয়নি, তো এক কাজ করি এটাকে সম্পূর্ণ করতে হবে, কি করে হবে। সেই জন্য আমাদের গুরুমঠ গৌরীমঠের নিয়ম হলো যদিও দেখা যায় নৃসিংহ চৌধুরী বিভিন্ন কারণে যজ্ঞ হয় কিন্তু পাশে লোকে বসে কীর্তন করবে, করে কি না, এটা নিয়ম। যে কোনো ভজন অঙ্গ তুমি করো সেটা জীব গোস্বাইপাদ বলছেন সংকীর্তনের নৈব ক্রিয়েত, যা কিছু ভজন অঙ্গ তুমি করবে গৌরী মঠে যদি থাকো সত্যিকারে, রান্না করতে গেলেও কীর্তন বন্ধ করা চলবে না, রান্না করতে গেলেও তোমার ভেতর ভেতর কীর্তন চলবে, তুমি ভিক্ষায় গেলেও তোমার কীর্তন চলবে, তুমি পূজা করতে গেলে তো কীর্তন হচ্ছেই, ভগবানকে স্তবস্তুতি করছো কীর্তন চলছে, কীর্তন কোনো মতেই ভঙ্গ নয়। তোমার জীবনে যে গুরু বৈষ্ণবের কৃপার দ্বারা যে সংকীর্তনের যজ্ঞাগ্নি তোমার হৃদয়ে জ্বেলে দিয়েছে সেটা তোমার মৃত্যু পর্যন্ত যেন চলে, তবেই তোমার শরীর ছাড়ার সময়
কীর্তন আসবে, হা কৃষ্ণ হা গোবিন্দ হরে কৃষ্ণ, মরবার সময় আসবে। সারা জীবন তুমি অভ্যাস করলে না, মরবার তোমায় তোমার হরিনাম আসবে, কি করে আশা করতে পারো? হয় না। সেখানে জীব, সেখানে বলছি যজ্ঞ যখন নষ্ট হয়ে গেল, সেখানে পরিষ্কার শুক্রাচার্য বলেছিলেন, ভগবানের সামনে বলছেন, ভগবানের সামনে বলছেন যে মন্ত্রতঃশ্চিদ্যম তন্ত্রতঃশ্চিদ্যম দেশকাল সমারহতঃ সর্বম নিশ্চিদ্যম করতি নাম সংকীর্তনম তব। হে ভগবান, আমি এই শাস্ত্র সিদ্ধান্ত জেনেছি যে দেশকাল পাত্র ঘটিত অনেক দোষ হয় যজ্ঞ করতে গেলে। তুমি ঘি আনতে বললাম, ঘি আনতে পারলে না, কোটা থেকে চর্বি এনে দিলে, আমার কি যজ্ঞ হবে? এই জন্য যজ্ঞভোগ্য করতে যেও না, হরিনাম সংকীর্তন বাস্তব সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে খুব কীর্তন করো, এর দ্বারা সব হবে। তাহলে দেখা যায় যে মন্ত্রতঃশ্চিদ্যম মন্ত্রের ভুল হয়ে গেল মন্ত্র বলতে গিয়ে, তন্ত্র অর্থাৎ এখানে সাজানো বা বিভিন্ন রকম মন্ত্রের যে বিন্যাস কোথায় কী করতে, তন্ত্রতঃ মন্ত্রতঃশ্চিদ্যম তন্ত্রতঃ দেশকাল তুমি বুঝতে পারলে না, বিচার ভুল করে ফেললে, সেখানে তোমার সর্বনাশ হয়ে যাবে। কিন্তু যদি তুমি সংকীর্তনের সাহায্য নাও, তাহলে যা কিছু ভুল হয়েছে, কলিকালের জীব বস্তু শুদ্ধি নাই, যে ব্যক্তি অর্চনে বসেছে সেও ভুল ভাল করছে, যে যজ্ঞ করতে বসেছে, শুদ্ধি না থাকলে পরে কোনো কিছু হবে না। শুদ্ধি এত যে যত পরিমাণে এই পিউরিটি মেনটেন করবে, তার তত পরিমাণে এই কণ্ঠে অপ্রাকৃত শব্দ বেরোবে, বোঝা গেল? এই ব্যাসাসনে বসতে গেলে পূজোর ঘরে তোমাকে যে পিউরিটি মেনটেন করতে হবে, তার সেই পিউরিটি মেনটেন করতে যদি পারো ভালো, আর তার চেয়ে যদি অনেক বেশি পিউরিটি মেনটেন তাহলে আরও ভালো। বোঝা গেল কি বললাম মা? পূজোর ঘরে আমাকে প্রবেশ করতে গেলে যে সাবধানতা হরিভক্তি বিলাসে বলা আছে, তাতে যে পবিত্রতা আমাকে মেনটেন করতে হয়, তাহলে আমার মন্দিরের ভেতর প্রবেশের অধিকার হতে পারে। সেই পিউরিটির থেকে অনেক বেশি পিউরিটি আমাকে মেনটেন করলে তাহলে আমি ব্যাসাসনে বসতে পারো, তা নাহলে এই ব্যাসাসনের ব্যাসাসনকে কলঙ্কিত করবে। ব্যাসাসনটা আমার নয়, ব্যাসাসন কলঙ্কিত করবে। এ সম্বন্ধে ভাগবত শুরুতে আমি আলোচনা করব কিভাবে রোমহর্ষণ সুত বসেছিলেন ব্যাসাসনে, তার সব অনেক ভুলভাল সিদ্ধান্ত বাজারে চলে, বাস্তব সিদ্ধান্ত শুনতে গেলে আপনার ভালো লাগবে না, কিন্তু ওইখানেই শুনতে হবে। বাজারে খুব সুন্দর মাইক, বিভিন্ন মিউজিকের ব্যবস্থা, লেখে লোকে ওই কথাই শুনছে এবং তারা বুঝতে পারবে যে ভালো হরিকথা বলে, এক কথাটা দিয়ে অনেক সিদ্ধান্ত ভালো বললো, কিন্তু কোথায় যে ভুল হলো সেটা ওরা ধরতে পারছে না, ভুলভাল সিদ্ধান্ত বলছেন। সেগুলো গৌড়ীয় যারা বৈষ্ণব তত্ত্ববিদ তারা ছাড়া বাইরের লোক বুঝতে পারে, উপলব্ধি করতে পারে না। সেই জন্য বলা হচ্ছে যে শব্দব্রহ্মের আলোচনা প্রসঙ্গে বলা হলো, যদি অপ্রাকৃত শব্দব্রহ্মের কোথা থেকে আমি পাব, সেখানে বলছে অপ্রাকৃত শব্দব্রহ্ম তুমি অপ্রাকৃত যে সব গ্রন্থ আছে তার মধ্যে পাবে। আবার যেখানে গুরু বৈষ্ণব কি পরম্পর্য ক্রমে যে কৃপা লাভ করেছেন তার মধ্যে যেসব কীর্তন করবেন তার মধ্যে তুমি অপ্রাকৃত শব্দব্রহ্ম পাবে, অন্য জায়গায় পাবে না। সেইগুলো সব অনুশীলনের কথা করতে হবে, এবং অনুশীলন করতে করতে দেখা যাবে যে যত এইসব অনুশীলন করা যাবে তত দেখা যাবে অন্য অন্য ভজনাঙ্গগুলো সব আস্তে আস্তে শিথিল হয়ে যায়। আমরা বিধিমার্গেতে ইচ্ছা করে ধরে রাখি, কারণ বিধিমার্গ না ধরে রাখলে সাধারণ ব্যক্তি উচ্ছন্নে চলে যাবে, তারা উৎপাটাং ভক্তি সিদ্ধি ভক্তি যাজন করবে। সেই জন্য সিদ্ধ মহাত্মা যারা আছেন গৌড়ীয় মঠে তারা ইচ্ছা করে বিধিমার্গটাকে বাধের বাহ্যদৃষ্টিতে বজায় রাখেন, যাতে ওরা কোনো আমাকে দেখে রাগমার্গে আমি আছি আমাকে দেখে সব উল্টা বলবো, তাহলে আমাদের দরকার নেই। এসব অনেক বিচার আছে, যিনি রাগমার্গে রয়েছেন তার যদি ভজনের কোনো অঙ্গ বাদ চলে গেল, তুমি দেখলে দি উনি মন্দির পরিক্রমা করলো না, উনি তো তুলসীতে জল দিল না, তোমার গুরুদেবের বিরুদ্ধে ভুল চলে আসবে। কিন্তু ওনার সমস্ত অঙ্গটাই পূর্ণ হয়েছে, এটা বুঝতে পারেনি, এটা সাধারণ লোক বুঝতে পারে না। সেইখানে দেখা যায় বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে অপ্রাকৃত অনুশীলন যারা করছেন, যারা দেখা যায় সেখানে রাগমার্গে প্রবিষ্ট হয়েছেন, বাইরের দৃষ্টিতে তাদের দেখা যায় ভজনাঙ্গের কোনোটা বাদ গেল, তাতে তাদের দোষ স্পর্শ করে না, কিন্তু অনুশীলন যারা করবার জন্য এসছেন সেখানে দেখা যায় সেটা করতে গিয়ে যদি তাদের ঠিকমতো ব্যবস্থা না হয় তাহলে কী হয়, তারা ভুল করে, ভুল ভজন করে,
এবং তাতে তাদের ক্ষতি হয়। ভজনাঙ্গের কোনো কোনো জিনিস বাদ চলে যায়, তাতে তাদের ক্ষতি হয়। সেই জন্য আমাদের ভক্তিবিনোদ ঠাকুর ভজন রহস্যে লিখেছেন, আমরা কিছু কিছু ভজন রহস্যের কথাও তুলব সকালে এবং সায়ংকালীন অধিবেশনে। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগমার্গে করায় প্রবেশ। স্বাধীনতার স্বাধীনতা তুমি এমনি পেয়ে যাবে, বিধিমার্গে যাদের স্বতঃস্ফূর্ত রুচি হয়ে গেছে। বিধিমার্গ মানে হলে বিধি অর্থাৎ শাস্ত্রীয় শাসনের দ্বারা বশীভূত হয়েছে করছে, কিন্তু এই বিচারগুলো যখন তার হৃদয়ে স্বাভাবিকভাবে বসে যায় তখন রাগমার্গের প্রবৃত্তি এমনি জাগরুক হয়। সেই জন্য সেখানে বলা হয়েছে যে বিধিমার্গে অনুশীলন করতে হবে। সেখানে শ্রবণ কীর্তনটা যখন করা হবে সেখানে বিধিমার্গেতে এই শ্রবণ কীর্তন তোমার কি হবে এটাকে বলে ভজনঙ্গ। এই যে শ্রবণ কীর্তনের ব্যবস্থা গৌড়ীয় মঠে দেয়া হয়েছে, এটা যারা ভজনে এসছে কাঁচা আছে তাদের পক্ষে এটা কি ভজনঙ্গ শ্রবণ কীর্তন। কিন্তু যারা সেই অবস্থায় উঠে গেছেন, যারা হরিকীর্তন করতে করতে সেই অবস্থায় একেবারে গোলক বৃন্দাবনে রয়েছে, শরীরটা এখানে রয়েছে, তাদের পক্ষে এই হরিকীর্তন হরিকীর্তন যে শ্রবণ কীর্তন এটা স্বয়ং সাধ্য। কি বোঝা গেল? ভজন করতে গেলে যেমন সম্বন্ধ অভিধে প্রয়োজন জ্ঞান জানতে হয়, কি ভজন করব, তার দ্বারা কি পাব, কিরমভাবে পাব, এই যে কথাগুলো সাধ্য সাধন তত্ত্ব এই সম্বন্ধে চৈতন্য চৈতন্য সুন্দর আছে। তপন মিশ্র কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে বাংলা যেটা বর্তমান বাংলাদেশ সেখানে প্রশ্ন করেছিলেন, সাধ্য সাধন তত্ত্ব আমি বুঝতে পারছি না কিভাবে অনুশীলন করব, সেটা আপনি দয়া করে বলে দিন। সেই যে আলোচনাগুলো এগুলো অত্যন্ত গভীরভাবে হওয়া দরকার, তাহলে আপনাদের ভজনের কাণ্ডজ্ঞান হবে, আপনারা অনুভব করতে পারবেন। বড় আশ্চর্য আলোচনা কিন্তু হওয়া উচিত। কে যদি না করে তাহলে তাদের দোষ থাকবে, তারা করতে চায় না, এগুলো বাদ দিয়ে যায়। বিশ্বনাথ চক্রবর্তী বাদ সেখানে বলছেন এই যে এটা হচ্ছে ভজন অঙ্গ, সাধকের পক্ষে এই শ্রবণ কীর্তন সেটা হলো সাধন অঙ্গ, কিন্তু সিদ্ধ যারা তাদের পক্ষে এটা হচ্ছে স্বয়ং সাধ্য। তাই জন্যই দেখো গোপীগীতাতে সেখানে পাবে, সেখানে গোপী গোপিকাগণ তারা কি বদ্ধ অবস্থা রয়েছেন, তারা তো নিত্য পরিকরি, ভগবানের নিত্য পরিকরি তারা। তারা সেখানে গোপীগীত বলতে গিয়ে বলছেন, আমি এগুলো সব পরে আলোচনা করবো, দশকন্দ আসবে, আগে এখন অল্প করে বলছি। তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িড়িতম কলমসাপহম শবন মঙ্গলম শ্রীমদাততম ভুবি গিণন্তি থে ভূরিদায়না। সেখানে বলতে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যখন রাজা প্রতাপদূত কৃপা নেওয়ার জন্য আসছেন, তখন যত পরিকর আছেন তাদেরকে পা ধরে বলছেন, আপনারা সবাই কৃপা করুন যাতে আমি চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবানের কৃপা লাভ করি, তিনি তো আমাকে উপেক্ষা করছেন রাজা বলে, কোনো মতেই মানতে রাজি নয়। তখন সার্বম ভট্টাচার্য এবং অন্যান্য ভক্তরা সব পরামর্শ করে বললেন, প্রভু যে সময় রথযাত্রা যে কীর্তন আদি করার পর এই বলগণ্ডি উদ্যানেতে ঢুকবে, সেখানে গিয়ে যখন তিনি শীতল বাতাস সেবন করবেন এবং অচেতন হয়ে পড়ে থাকার মতো অভিনয় করবেন, সেই সময় তুমি গিয়ে পাটা ধরবে এবং কীর্তন করবে, এই 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 কথাটা বলবে, গোপীগীতা ভাগবতের এইসব উচ্চারণ করতে করতে তুমি যাবে গিয়ে পাটা ধরবে, তখন দেখবে প্রভু সন্তুষ্ট হবে। কেন? ভক্ত ভগবানের সিদ্ধান্ত জানেন, ভগবান কি পছন্দ করেন। সেখানে বলা হচ্ছে যে তখন সেই ভক্তদের পরামর্শেতে দেখা গেল, ভক্তদের পরামর্শেতে সেখানে দেখা গেল যে রাজা প্রতাপরুদ্ধ কি সেখানে বলা হচ্ছে, সেখানে যখন সে যাচ্ছে সেখানে এই কীর্তন করতে করতে মহাপ্রভুর পায়ে গিয়ে পড়ল, পাটাকে ধরল এবং ধরে সেখানে তবকথামৃতম তপ্ত জীবনে ইত্যাদি সব ভাগবতের যে দশম স্কন্ধের রাসপঞ্চাধ্যায়ের
এই শ্লোক পাঠ করতে করতে জয়তিতে ধিকম জন্ম না ব্রজ শ্রয়ত ইন্দিরা সদত্রহি ইত্যাদি করতে করতে যখন গেলেন, তখন চৈতন্য মহাপ্রভু কি করলেন, চোখ বুঝে তাকে করে উঠে আলিঙ্গন দিলেন। আলিঙ্গন দিয়ে বলছেন যে ভগবানের কাছে যাওয়া যাচ্ছে না, সেখানে তখন বলছেন কে তুমি আমাকে এত দান করলে, ভুরি দা বলি দিলেন আলিঙ্গন, ইহা নাহি জানেন ইহ হয় কোন জন, সবই জানেন অন্তরতে জানেন কে, কিন্তু লোককে শিক্ষা দেওয়ার জন্য রাজা রাজদর্শন এবং স্ত্রী দর্শন, রাজদর্শন এবং স্ত্রী দর্শন নিষেধ। এ প্রসঙ্গে কথাগুলো বলে রাখা ভালো, বড় বড় মঠেতে এগুলো আলোচনা আমি করে থাকি। ব্রহ্মচারী সন্ন্যাসীর স্ত্রী রাজদর্শন এবং স্ত্রী দর্শন নিষেধ, রাজদর্শন নিষেধ স্ত্রী দর্শন নিষেধ, এ দর্শনের আলোচনাটা কি, এটা অনুভব করলে পরে বুঝতে পারবে যে কথাটা মানে কি। সেখানে বহুপাদ বলছেন ব্রহ্মচারী সন্ন্যাসীর পক্ষে স্ত্রী দর্শন নিষেধ, ব্রহ্মচারী সন্ন্যাসীর পক্ষে রাজদর্শন এবং স্ত্রী দর্শন এগুলো নিষেধ, কিন্তু তাই বলে সমগ্র স্ত্রী জাতিকে নিন্দা করবার কোনো যুক্তি নাই। যে হিসাবেতে স্ত্রীগণকে নিন্দা করা করছো তোমরা, সেই কারণেতে পুরুষগণ নিন্দনীয়, পুরুষগণ নিন্দনীয়, পুরুষগণ যদি তাদের কাছে ভজনের বিরুদ্ধ কাজ করে সেটাও নিন্দনীয়, কারণ তাদের হাব ভাব কটাক্ষের দ্বারা অ্যাট্রাকশন করছে যদি হয়, তাহলে দুটোই নিন্দনীয়। এদের যেমন যে যে বিচারেতে স্ত্রী নিন্দনীয় হচ্ছে, সেই বিচারে পুরুষও নিন্দনীয়। আমরা না স্ত্রী না পুরুষ, দুটোর একটা বিচারও আমরা গ্রহণ করছি না। আমরা আত্মতত্ত্ব যে বিদ তাদের কাছ থেকে এটা শিখেছি, আকা আকার আকৃতি যতক্ষণ দর্শন করবে তুমি কোনোদিন হরিকথা বলতে বসো না। হরিকথা কীর্তন করতে কখন বসবে, যখন তোমার আকার আকৃতি চলে গেছে। আকারাত অপি ভেদব্যম স্ত্রীনাম বিষয়নাম অপি, এইসব কথা আলোচনা করছি চেষ্টা করছি, তাতে একটু যদিও বুঝতে পারেন তাহলে অনেক লাভ হবে মহাপ্রভুর এইসব বিচার। বলছেন বিষয় লোকের আকার আকৃতি এবং স্ত্রী লোকের আকার আকৃতি দেখলেও ভয় হয়, আকার আকৃতি দেখলে ভয় হয়। সেখানে বলছেন আমাদের গুরুবর্গ বলেছেন দেখবে যে কাপড়ের দোকানগুলো আছে, সুন্দর একটা রমণীকে কাপড় চোপড় পরিয়ে একবার সুন্দর দাঁড় করিয়ে রেখেছে, এটাকে বলে মডেল, বলে মডেল সুন্দর চোখা রমণী একেবারে, ওটা দেখে কোনো পুরুষের আকর্ষণ হতে পারে, বাহ সুন্দর তো দেখতে। আর জড়জগতে যে জ্যান্ত যেসব মডেলগুলো, আমরা জ্যান্ত মডেল বলি, ওগুলো মরা মডেল, যা সবই মডেল, আমরা মডেল ছাড়া বলি না, বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা, এগুলো সব মডেল, কেন মডেল চেঞ্জ হয়ে যাবে। আজকে যে মডেলটা আপনার আছে, যেটা পিকচার তুলে আপনি দেখছেন এই আমার ছবি, সেটা মরবার পরেতে পরের জন্মে মডেল চেঞ্জ হয়ে যাচ্ছে, তা আমি ঠিকই বলেছি, এই মডেলের কোনো মানে নেই, সে মাতৃরূপেই হোক আর পুরুষ রূপেই হোক এই মডেলগুলো কোনোটাই থাকবে না, কিন্তু গুরু বৈষ্ণবের যে রূপ সেটা কিন্তু নিত্য। ভক্তিবিনোদ ঠাকুর মরবার পর তার চেহারাটা চেঞ্জ হয়ে যাবে, পরের জন্মে আর গৌড়ের পার্শ্বদ অন্যরকম চেহারা তা নয়, এগুলো সিদ্ধান্ত বুঝবে। পরম পুঁজিবাদ কেশব গোস্বামী অনেক কথা এই সম্বন্ধে আলোচনা করতেন, আমারও খুব ইচ্ছে। এগুলো যখন বেদান্তের উপর বিভিন্ন চর্চা হয়, বিদ্যৎ সমাজ যারা শুনতে চায়, যারা কোনো মতে এসে একটু বসেছে, রে দেখি না কি বলে, দেখি না কি বলে মহারাজ কতদূর বলে, তাদের জন্য এইসব কথা নয়। যারা রসিক অনেক অনুভব করেছেন তাদের জন্য এসব কথা। যেখানে আলোচনা প্রসঙ্গে বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতে বলা রয়েছে, এইটা উদ্ধার করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দিয়েছেন, আকারাত অপি ভেদব্যম স্ত্রীনাম বিষয়নাম অপি, চৈতন্য মহাপ্রভু বলছেন আকার দর্শন যদি করো বিষয় লোকে স্ত্রী লোকে, তাহলে অবশ্যই তোমার পতন হবে। হরিদাস ঠাকুরের লীলা সম্বন্ধে আমি আলোচনা করার সুযোগ পাচ্ছি না, বিস্তৃত আলোচনা অনেক সহজিয়া বলছেন, মহাপ্রভুর বড় বাড়াবাড়ি, কি এমন করেছিল ছোট হরিদাস যে একেবারে চিরকালের মধ্যে ফেলে দিতে হবে, এইসব আলোচনা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ ওপার থেকে সহজিয়াদের এসব কথা শুনে এসে এবার সানন্দ সুখদাগুঞ্জে ভক্তিমী ঠাকুরের কাছে এসছেন, গোদরুমে এসে গজগজ করে বলছেন, হ্যাঁ হ্যাঁ গজগজ করে বলছেন নিজে নিজে মনে মনে, হ্যাঁ মহাপ্রভুর বাড়াবাড়ি, মহাপ্রভুর বাড়াবাড়ি। ভক্তিমী ঠাকুর বলছে বাবাজি মহারাজ কি হয়েছে আপনার, কি বলছেন গজগজ করে,
বারবার জিজ্ঞাসা করতে বলছে কি আর বলবো, এই ওপারে সহজে আরা বলছে মহাপুর বড় বাড়াবাড়ি, ছোট হরিদাস কি এমন করেছিল যে একবার চিরকালের মধ্যে ফেলে দিতে হবে, মহাপ্রভু এইটুকু মেনে নিতে পারলো না, কি তাহলে মহাপ্রভু হলো, ভগবান কি হলো? এই সব বিচারগুলো শুনলে আপনাদের যুগপথ হাসিও পাবে আবার আনন্দও পাবে, কিন্তু কোথায় আলোচনা করুন, আলোচনার উপযুক্ত জায়গা দরকার আমাদের কাছে। এবং জগতের লোক বলছেন, এক্ষুনি আপনি বললেন সিদ্ধান্তটা কেমন সিদ্ধান্ত বললেন, কি সিদ্ধান্ত বলে, এই যে মহাপ্রভু আকারাদ অপি ভেতব্যম স্ত্রীনাম বিষয় নাম অপি, তা আকার দর্শন করব না, আকার দর্শন করবো না, আমি না কি দর্শন, নিরাকার দর্শন করবো না, আকার দর্শন করবো না নিরাকার, কি বলতে চান আপনি, আপনি এক্ষুনি বলেন আকার দর্শন করবে না, আকারের বিপরীত তো নিরাকার, তাহলে নিরাকার দর্শন করো। মহাপ্রভুর সিদ্ধান্ত হলো এই, না তুমি আকার দেখো না তুমি নিরাকার দেখো, তাহলে দেখবোটা কি, বলে তুমি আত্মদর্শন করো। বোঝা গেল কি বললাম, এখানে কোনো মেয়ে ছেলে বেটা ছেলে বসে নেই, আমি কোনো মেয়ে ছেলে বেটা ছেলে দেখতে পাচ্ছি না, সব দেখছি আত্মা। পৃথিবীর যত কোটি জনসংখ্যা আছে সেইগুলো সব একত্রিত করে আমি একটা দেশলাইয়ের যে বাক্স আছে ওর মধ্যে ঢুকিয়ে দেবো। কি করে ঢোকাবেন বলে, তার আত্মাগুলোকে বার করব, আত্মাগুলোকে বার করে দেশলাইয়ের বাক্সে ঢুকিয়ে দেবো, অনেক জায়গা পড়ে থাকবে পৃথিবীতে, ওই দেশলাইয়ের বাক্সের ভেতরে যে জায়গাটা সেটার কিচ্ছু পূর্ণ হবে না, এতটুকু হয়তো পূর্ণ হতে পারে, বাকি খালি থাকবে, অত সব গুঁতগুতি করছে। চৈতন্য মঠে আমি নিমন্ত্রণ করতে গেছিলাম, বলছেন বাবা গুরুভাই আমাদের এখানে বড় গুঁতাগুতি, বলে গুঁতাগুতি কেউ কাউকে সহ্য করতে পারেন, কে বলছেন ভাগবত মহারাজ, হেসে হেসে গুটি ফাটি, আমার এত হাসি লাগলো, বাবা তোমাদের এখানে কেমন, আমাদের এখানে বড় গুঁতাগুতি, কেউ কাউকে দীক্ষা দিতে দেবে না, কেউ কাউকে হরিকথা বলতে দেবে না, যার যার দল গঠন করছে, বাহ ভালো সাধু তো, কি করে এটা হয়, যারা আকার আকৃতি গোষ্ঠী নিজের দেহ ভাবনায় বাইরেই যেতে পারেনি, কি করে সে সাধু বলে পরিচয় দেবে, লজ্জার ব্যাপার ধিক্কার। প্রথমেই আমি আলোচনা প্রসঙ্গে একটা কথা উত্থাপন করেছিলাম, সেটা হচ্ছে মনকে বিশুদ্ধ করতে হবে, সেই প্রসঙ্গে আমি চলে যাই দুটো কথা, এগুলো আজকের কথাটা হলো ইন্ট্রোডাক্টরি স্পিচ, এটা হচ্ছে আজকে মুখবন্ধ, ভাগবত কথা শুনবেন তার ওই কি আর বলবো সেটা কেমনভাবে শুনবেন, একটু অ্যালার্ট করার জন্য, আমরা যেন অ্যালার্ট হই, আগুনের সঙ্গে খেলা করব, ঠান্ডার দেশে গেলে ঠান্ডার সময় লড়াই করতে হবে, তৈরি প্রস্তুতি প্রিপারেশন, এই জন্য আজকে তাই। এই মন বুদ্ধি চিত্ত অহংকার যে অন্তঃকরণের যে ডিভিশনগুলো আমি বললাম, আচ্ছা আপনার যে অন্তঃকরণ আছে, ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনে বলেছেন এই জড়দেহটা ছাড়বে, ছেড়ে তারপরেও লাভ হবে না, বলে কেন, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন লিঙ্গভঙ্গ হয় অনায়াসে, যতক্ষণ তোমার লিঙ্গ শরীর থাকবে তখন তোকে তোমাকে এই জন্ম থেকে ওই জন্মে নিয়ে যাবে, যেটা শঙ্করাচার্য বিচার অনুযায়ী বলছেন, শঙ্করাচার্য বিচার করে বলছেন না, কি বলছেন মহমুদ্গার আদি ইত্যাদিতে বলছেন না, সেখানে বলছেন পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম ইত্যাদি কথা বলছেন শঙ্করাচার্য, বলছেন এই মরবে, এই মায়ের পেট থেকে বেরিয়েছ এক্ষুনি মরবে, আর একটা মায়ের পেটে বসবে, অর্থাৎ মানুষের মায়ের পেট থেকে বেরিয়ে যাও না, কর্মফল এমন করলে গাধা মায়ের পেট থেকে বেরো, গাধাও তো মা, যে বাচ্চাটা জন্ম গাধাটা মা না, বাঘের বাচ্চা বাঘটাও তো মা, তাহলে মায়ের উপাধি বিভিন্ন রকম আছে, তাই যে তোমাদের এই জন্মকর্মের যে চক্র এটা চলবে যতক্ষণ তোমরা লিঙ্গ শরীরকে ভাঙতে না পারবে, তাহলে লিঙ্গ শরীরকে আমার জানতে হবে, লিঙ্গ শরীর কি, এই জড়দেহটা চলে যাওয়ার পরেও তোমার এই দেহ গেলেও লাভ হবে না, আবার এই জগতেই তোমাকে থাকতে হবে, তোমাকে ধরে রাখবে, কি ধরে রাখবে, বলছে লিঙ্গ শরীর তোমাকে ধরে রাখবে, লিঙ্গ শরীর কাকে বলে সেটা বলতে গিয়ে আমাকে এই বিচারগুলো বলতে হবে সামান্য, এটা হচ্ছে মন বুদ্ধি চিত্ত অহংকার, এই চারটে যে আছে, এর চারটে যে আছে এটা একটা অন্তঃকরণ, বোঝা গেল, আমার কথাগুলো বোঝবার জন্য চেষ্টা করতে হবে, এই যে অন্তঃকরণ যেটাকে লিঙ্গভঙ্গ করার কথা বলছেন, লিঙ্গদেহ এটার কনস্টিটিউয়েন্ট অর্থাৎ এটা কি দিয়ে গঠিত, লিঙ্গদেহটা গঠিত হলো মন বুদ্ধি চিত্ত অহংকার, এই চারটে বিষয় দিয়ে, মন বুদ্ধি চিত্ত অহংকার, মন বুদ্ধি চিত্ত অহংকার, চিত্ত কাকে বলে, এ চেত কা চেত দর্পণমার্জনম, এর দ্বারা আপনি অনুভব করছেন
চিত্তটা একটা স্বচ্ছ দর্পণের মতো কিংবা স্বচ্ছ জলাশয়ের মতো। আমরা আমরা ছোটবেলায় খেলা করতাম বিভিন্ন জলাশয়ে গিয়ে, সুইমিং পুল, বিভিন্ন সুইমিং পুল দেশবন্ধু পার্ক আদি বিভিন্ন জায়গায়, হেদুয়া, এইসব জায়গায় ছোটবেলায় ওই কি করা হতো, ঢিল নিয়ে গিয়ে দুপুরবেলা রোদে যেই একটু ঢিল মারা হলো তরঙ্গ উঠতে আরম্ভ করলো। তাহলে দেখা গেল যে সেখানে এই যে জলটা স্থির, গ্রীষ্মকালের যে জলাশয় তার মধ্যে কোনো বাতাস নেই, কিছু নাই, স্থির, ওর মধ্যে যেই একটা ঢিল ছড়া হলো এখান থেকে তরঙ্গের উঠে গেল। আর চৈতন্য মহাপ্রভু বলছেন চিত্তটাকে দর্পণ, ঠিক আছে, ভালো কথা, কোনো অসুবিধে নেই, আমাদের মতান্তর নেই। এই চিত্তটার ওপরে মহাপ্রভু বলছেন দর্পণের ওপরে ধুলিকণা পড়ে, ধুলিকণা পড়ে পড়ে এটা ময়লা হয়। হিমালয়ে বিভিন্ন রকম যে পাহাড়ের ওপর রক, রক লেয়ার, এমন একটা রক লেয়ার আছে, সেই রক লেয়ারটা গ্রীষ্ম শীতকালে, শীতকাল থেকে গরমকাল পড়বে, বরফগুলো গড়বে, ওই সময় একটা লেয়ার হয় পাথরের ওপর, আশ্চর্য। ওই লেয়ারটা খেয়ে ঋষি মুনিরা দিনের পর দিন ভজন করতেন। ওটার নাম আর বলবো না, বললে এখনই কিনে কিনে খাবে আর মরবে, ব্রহ্মচর্য সব নষ্ট করবে, একটাও বিছনা ঠিক থাকতে পারবে না, ওই জন্য ওগুলোর নাম বলবো না। এটা রক পাহাড়ের ওপর এটা লেয়ার পড়ে, ওটা মুনি ঋষিরা জানে, এটা আয়ুর্বেদিক একটা মেডিসিন। তা এই যে বলা হলো এই যে লেয়ার, এই লেয়ারটাই জমতে জমতে বজ্রের মতো হয়ে যায়। কথাটা বোঝা গেল কি বলো? যেমন একটা উদাহরণ দিই, গন্ডারের বাচ্চাটা এক্ষুনি জন্মালো, এই মাত্র গন্ডারের বাচ্চাটা এক্ষুনি জন্মালো, এক্ষুনি, এক সেকেন্ড জন্মাবার পরেই কি করলো, তেরে পুড়ে জুড়ে দৌড়ে চলে গেল জঙ্গলে। মাটা জন্ম দিল, মাটা এক্ষুনি জন্ম দিল, জন্মাবার সঙ্গে সঙ্গে গন্ডারের বাচ্চাটাকে দৌড়ে চলে গেল একবারে এক সেকেন্ডের মধ্যে, কোথায় গেল, জঙ্গলে। বলি ইসি আবার কি কথা, শুনিনি কোনোদিন, আমাদের জানি জন্মালে বাচ্চা মা একটু চেটে পুটে দেয়, আদর করে, এই বাচ্চাটা চড়ে গেল, বলে হ্যাঁ গন্ডারের বাচ্চা এরকম। গন্ডারের বাচ্চা নেচারিয়েই ভগবান এভাবে সৃষ্টি করেছেন যে জন্মাবার সঙ্গে সঙ্গে সে মাকে ফিরেও দেখবে না, দৌড়ে পালাবে জঙ্গলে, যদি না পালায় ওইখানে মরে যাবে। কেন মরবে বলছে, যেই বাচ্চাটা দাঁড়িয়ে থাকবে মা কি করবে, জিভ দিয়ে চাটবে, আর জিভটা হলো ছুরির মতো ধার, ওর যে চামড়াটা ওটা কেটে সঙ্গে সঙ্গে রক্তপাতে মরে যাবে। এ ভগবানের এমনই সৃষ্টি, বাচ্চা জন্মাবার সঙ্গে সঙ্গে দৌড়াবে, ওই বাচ্চাটা আবার 10 দিন 15 দিন পরে ফিরে আসবে ওই মায়ের কাছে, ঠিক চিনতে পারে কোনটা আমার মা, আগে পালিয়ে গেল, কেন পালিয়ে গেল, ওই চামড়াটা পাতলা, এবার বাতাস লেগে, হাওয়া বাতাস লেগে চামড়াটা আস্তে আস্তে শক্ত হবে, নিয়ম, চামড়াটা যখন যথেষ্ট শক্ত হয়ে গেল তারপর মায়ের কাছে এলো, এবার দুধ খাচ্ছে, সব খাচ্ছে, আগে 5-7-10 দিন থাকবে না, ভগবানের কি সৃষ্টি। এবার মা যখন এবার চাটবে এবার বাচ্চাটা কিছু হবে না, বোঝা গেল কি বললাম। তাহলে ওই চামড়ার লেয়ারটা কিভাবে গ্রো করছে, এমন কি গন্ডারের সম্মুখে যে খড়গটা আছে ওটা কিন্তু প্রথমে জন্মাবার সময় পাতলা থাকে, একদম তল তল করছে, একদম সফট, সেটা আস্তে 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 থাকতে থাকতে পরে ধারালো ছুরি, ছুরি কি কোথায় লাগবে না, এরকম গুঁতো মেরে একটা জীবকারীকে উল্টে দেবে, পেট ফাটিয়ে দেবে একেবারে, গন্ডারের সঙ্গে পারা যাবে না যদি রেগে যায়, এমনি শান্ত থাকবে। তো দেখা গেল, আমি উদাহরণটা কেন দিচ্ছি, এই যে গন্ডারে এটা জমলো, জমতে জমতে এটা পাতলা হাড় ছিল, জমে যাবে কঠিন, একবার ইস্পাতের মতো হয়ে গেল, ঠিক সেরকম দর্পণটার উপরে যে ময়লাটা পড়ছে সেটা উদাহরণ দিয়েছেন মহাপ্রভু চিত্ত। এই চিত্তর উপর বিষয়ের ময়লা পড়ছে, পড়তে পড়তে এই কঠিন ময়লা আস্তে আস্তে একটু সলিডিফাই, অর্থাৎ কঠিন হয়ে গেল, তখন ওটা বজ্রের মতো হয়ে যেতে পারে বিষয়ের সঙ্গে। বিষয়ের চিন্তা করতে করতে তুমি পাগল হয়ে গেলে, আর বিষয় ছাড়া কিচ্ছু ভাব দিয়ে তুমি পাচ্ছ না, তাহলে চেতো দর্পণ মাঝে এটাও কোনো ভুল নয়, এটা ঠিক আছে। আর দর্পণের সঙ্গে যে উদাহরণ এটা জলাশয়, এটাও পার্থক্য কিছু নয়, আরও সুবিধা হবে এখানে যে জলাশয়ে যেমন স্থির অবস্থায় নিজের মূর্তিটা দেখা যায় জলের ভেতরে, কিন্তু যখন তরঙ্গটা ওঠে একটা ঢিল ছুললে তখন দেখা যায় ওখানে তরঙ্গ উঠছে এবং নিজের ছবিটাও এরকম কাঁপছে, কাঁপে কি না, বাড়িঘরের ছবি যা যা কিছু আছে গাছপালা এরকম কাঁপছে ঢেউয়ের মধ্যে, ঢেউটা উঠে ঢেউ সঙ্গে কাঁপে। বাস্তবিক ভাবে এই উদাহরণটা আমি শুধু নয়, ভাগবত বলতে গিয়ে সুখদেব গোস্বামী যে কতবার দিয়েছেন, ভাগবত বলতে গিয়ে সুখদেব গোস্বামী, তারপরে তোমার সুতদেব গোস্বামী, অন্যান্য যেগুলো বিভিন্ন একই ভাগবত বিভিন্ন জায়গায় মুখ থেকে বেরিয়েছেন,
এগুলো আপনাদের কনফিউশন জাগবে কেন এরকম হয়, সেগুলো পরে আমি ব্যাখ্যা করব। এইটা সপ্তম স্কন্ধও আছে, বিভিন্ন জায়গায় আছে, সেখানে দেখতে পাবেন যে জলাশয় কম্পনের সঙ্গে সঙ্গে যেমন চারিদিকে বস্তুগুলো কাঁপতে থাকে, আসলে কাঁপছে না, বস্তুগুলো ঠিক আছে, ঠিক সেরকম এই চিত্রটাকে মহাপ্রভু বলছেন দর্পণের সঙ্গে বা স্বচ্ছ একটা জলাশয় একই, এর মধ্যে যখন যে বিষয় এই যে পাথরটা বা ঢিলটা ফেললাম এটাকে বিষয়ের সঙ্গে আপনি তুলনা করুন, করলে বুঝতে সুবিধা হবে। এই যে ঢিলটা ফেললে এই যে চিত্রটা আছে, একটা বিষয়কে দেখল, বিষয় দেখার সঙ্গে সঙ্গে এখানে একটা চিত্ত মানে একবারে আকর্ষণ করবে, চিত্রটা ম্যাগনেটের মতো, কোনো একটা রমণীকে দেখলো, কোনো একটা কোনো হ্যান্ডসাম পুরুষকে দেখলো, কোনো একটা লোহনীয় বস্তু দেখলো, এবার চিত্তের অ্যাট্রাকশন হয়, বুঝে গেল। এর নয় এই জন্য এর নাম চিত্ত, চিত্তটা এবার যে অ্যাট্রাকশন করলো, অ্যাট্রাকশনটা আপনি কার সঙ্গে তুলনা করবেন, ওই যে স্থির জলাশয় ঢুলটা ফেললেন এর সঙ্গে, যখনই চিত্ত ওই বিষয়টার প্রতি আকর্ষিত হলো তখনই মন চঞ্চল হয়ে পড়ল, মনের মধ্যে তরঙ্গ উঠতে থাকল, বুঝতে পারল কথাটা। মনের মধ্যে এবার মনের কাজ কি, চিত্তর কাজ হলো যে বহিরের বাইরের জগতের বিষয় দেখবে সেটাকে আকর্ষণটা অনুভব করা, মনের কাজ হলো সংকল্প বিকল্প, এই মনের কাজ হলো কি এটা এইটা আমার চাই, মনে মনে এবার বিবেচনা করবে। এবার বুদ্ধি, বুদ্ধির মধ্যে এবার বুদ্ধিকে বলা হয় ডিরেক্টর, বুদ্ধি কি করে নির্ণয় করবে সংকল্প বিকল্প, বুদ্ধি করবে, মনের মধ্যে এবার তরঙ্গ উঠলো, মন এবং বিভিন্ন রকম আন্দোলিত হলো, মন স্থির থাকছে না, বিষয়ের তরঙ্গে নাচছে, এবং বুদ্ধি এবার সেটাকে নির্ণয় করবে, ডিরেক্টর, বুদ্ধিকে বলা হয় ডিরেক্টর। যেমন একটা ফ্যাক্টরির একটা ডিরেক্টর থাকতে হয়, কোনো একটা কলেজের প্রিন্সিপাল থাকে, প্রিন্সিপাল হেড, সেরকম বুদ্ধি হচ্ছে ডিরেক্টর। বুদ্ধি যেটা বিবেচনা করে যা দেবে, মন এটাকে গ্রহণ করবে এবং অহংকার সেটাকে সাপোর্ট করবে। অহংকারের কাজ কি, অহংকার সাপোর্ট করা, দম্ভ, অহংকার নেই এরকম কোনো জীব জগতে নেই, এমনকি যারা ভজন করে অন্য একেবারে চরমে উঠেছেন তাদেরও অহংকার আছে, বলে কিরম অহংকার, তাদের অহংকারটা শুদ্ধ অহংকার, বুঝে গেল, আমি কৃষ্ণের দাস এই অভিমানটা, আর তোমার অভিমান হচ্ছে আমি অমুকের মা, জানেন আমার ছেলেটা চার্টার পাস করেছে, তাহলে অভিমান সবার থাকবে, অভিমান না হলে হয়ই না, তাহলে আমার গুরু বৈষ্ণবের তাদের অভিমান আছে, তাদের অভিমানটা হচ্ছে অপ্রাকৃত অভিমান, তারা বলছেন আমরা হচ্ছে কৃষ্ণের দাস, গুরু বৈষ্ণবের দাস, এটা অপ্রাকৃত অভিমান, অহংকার, অহংকার না হলে অভিমান আসবে না, অপ্রাকৃত অহংকার। আর এই যে অহংকার বদ্ধ জগতে, এটা জড় অহংকার, তাহলে বোঝা গেল মন বুদ্ধি চিত্ত অহংকার কিভাবে জীবকে বদ্ধ অবস্থায় এখন টেনে রেখে দেয়। যেমন একটা বৃক্ষ অনেক দিন ধরে জন্মেছিল পৃথিবীর বুকে, আস্তে আস্তে এটা বড় হতে হতে এখন এত বড় বটবৃক্ষ হয়ে গেছে, কোনো দিকে থই পাওয়া যাচ্ছে না কোথায় তার মূল, বোঝা গেল, কিন্তু যখন জন্মেছিল তখন তো ছোট, এইটুকু একটা চারা, প্রথমে একটা পাখি খেয়ে বিষটাকে ফেললো, বিষটা ত্যাগ করলো পাখি ফলটা খেয়ে, তারপর সেটা থেকে আস্তে আস্তে জল হাওয়া বাতাস পেয়ে আস্তে আস্তে অঙ্কুরিত হলো, তারপর ওই চারাটাই পরবর্তী গেলে পাঁচশো বছর হাজার বছর পরে দু হাজার বছর পরে এমন একটা বিশাল বটবৃক্ষের আকার ধারণ করলো, তুমি তো হয়রান হয়ে যাচ্ছ। ঠিক সেরকম মনের মধ্যে যে বিচারগুলো মন বুদ্ধি চিত্ত অহংকার এই চারটেকে নিয়ে এটাকে বলে সূক্ষ্মদেহ। এই সূক্ষ্মদেহ যতক্ষণ তোমরা ভাঙতে না পারবে ততক্ষণ ভজন জগতের প্রবেশ অধিকার পাবে না, বাস্তবিক ভজন জগতে এন্ট্রি, নো এন্ট্রি। যেমন কোন একটা ধনী বাড়ির বাড়িতে গেলে, কোন একটা অফিসারের ঘরে ঢুকতে গেলে লেখা আছে নো এন্ট্রি, উইদাউট পারমিশন নো এন্ট্রি লেখা থাকে, তো এখানে নো এন্ট্রি, নো এন্ট্রি বোর্ড রয়েছে, ঢুকবে কি করে সেখানে, ভজন রাজ্যে প্রবেশই হয়নি তো গৌরিয়ামাটা কি করে ঢুকবে, তা দুঃখ শুনলে তো দুঃখ পাবে, দুঃখ পাওয়ার কিছু নেই, গৌরিয়ামাটা প্রবেশই হয়নি, গৌরিয়ামাটে প্রবেশ হলে তো অমৃত দেখতে পারত, বিষ নিয়ে রয়েছে, বিষ নিয়ে বিষ ভোজন করছে, কি করে হবে, অমৃত বলিয়া বিষ সেবন করলো কীর্তনে বলেছেন নরোত্তম ঠাকুর আদি। সেখানে আলোচনা প্রসঙ্গে আমি আর ফিরে যাই, তাহলে এই যে লিঙ্গ দেহটাকে র্যাপচার, অর্থাৎ যতক্ষণ ফ্র্যাকচার না করবেন, ফ্র্যাকচার শুধু না র্যাপচার, ফ্র্যাকচার মানে হচ্ছে একটু ক্র্যাক হয়েছে লেগে রয়েছে, র্যাপচার মানে হচ্ছে টোটাল ভেঙে গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও,
স্লোগান দিতে হবে, পুরো গুঁড়িয়ে দিতে হবে। গুঁড়িয়ে দেওয়ার পরেতে আর লিঙ্গদেহ থাকলো না, এইবার তোমার অপ্রাকৃত মন আস্তে আস্তে তোমাকে রেসপন্স করবে, তোমার মন এবার অপ্রাকৃত হবে, সেই মনের দ্বারা তুমি ভজন করতে পারবে, তার আগে না। যতক্ষণ মনকে, এই জন্য দশম স্কন্ধে তিরণ্ডী ভিক্ষুকের কাহিনী বলতে গিয়ে সেখানে পরিষ্কার বিচার বলা হয়েছে, সর্ব এব মন নিগ্রহ লক্ষণান্তা, কি বলছেন, সর্ব এব মন নিগ্রহ লক্ষণান্তা, তুমি যত ভজন করো, যোগী জ্ঞানী কর্মী কি করবে, কোন পথে যাবে, শাস্ত্র বলছে যত প্রসিডিও যে কোনো পদ্ধতি, যে কোনো মার্গে তুমি যাও, কর্ম মার্গ, জ্ঞান মার্গ, কর্মার্পণ, হ্যাঁ, জ্ঞান মার্গ, ধ্যান যোগ, জ্ঞান যোগ, যা কিছু যে কোনো পথে তুমি যাও, ভক্তি যোগ, ফার্স্ট অফ অল তোমায় কি করতে হবে, তোমাকে এই যে জড় মন থেকে রেহাই পেতে হবে। এটা তোমাকে একটা ট্র্যাপে, ট্র্যাপ মানে একটা ফাঁদে রেখেছে, গলাটাকে এরকম টিপছে, বল বল, গলা টিপছে, তুমি একটা ট্র্যাপে রয়েছ। যেটা ব্রহ্মসঙ্গীতে আলোচনা করতে গিয়ে আমি কখনো কখনো স্ফূর্তি হলে আলোচনা করব, সৃষ্টি স্মৃতি পলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্য ভুবনানি বিবর্তি দুর্গা, খুব গটাগে দুর্গা পুজো করো, ঢাক ঢোল পিটিয়ে, মূর্খের দল জানে না এই তুসুলটা তোমাদের জন্যই রয়েছে, এরা মারবে, অসুরগুলো বেশি করে পুজো করে, হ্যাঁ, আর কালী পুজো তো করবেই মধ্য মাংস দিয়ে, আরে বেটা চাঁদা চাইতে এসছি তোদের মারার জন্যই দেবী খড়গ রয়েছে, আর তোরা যদি জানতিস তাহলে কালী পুজো করতিস না, খড়গটা কার জন্য নিচ্ছে দেবী, তোদের জন্যই তো অসুরগুলো, তুই তো অসুর, কিন্তু ওরা জানে না, আজ রে ভালো দেবী পুজো করবে, দেবী ঘোড়ার ডিম নিচ্ছে, ওই পুজো নেয় নাকি। আমরা পঞ্চম স্কন্ধে দেখবো বড় আনন্দময় আলোচনা, যদিও বিস্তৃত আলোচনা তো কম করে দু পাঁচ মাস আলোচনা করলে হয়, লক্ষ্মী দেবী দু মাস আলোচনা, আমি ভাগবতের মহিমা যখন বলবো দেখবে, দু মাস আলোচনা করেন লক্ষ্মী দেবী, যখন ভাগবত বলেন লক্ষ্মী দেবী নারায়ণ শোনে তখন দু মাস কাল, যখন নারায়ণ বলে লক্ষ্মী শোনে তখন এক মাস, তাকে এক মাস শুনলে কি, পক্ষকাল শুনলে কি, হ্যাঁ, এক মাস এক সপ্তাহ শুনলে কি, এগুলো সব আলোচনা আমি করব, ইচ্ছা আছে, কিন্তু যেরমভাবে স্ফূর্তিপ্রাপ্ত হওয়ার কথা সেভাবে বৃন্দাবনে স্ফূর্তি হয়, সে পরিবেশ দিলে তবে স্ফূর্তি হয়, পরিবেশ না হলে স্ফূর্তি হয় না, পরিবেশ দরকার, সেই জন্য মানে ভগবত ভক্তির অনুকূল পরিবেশ হলে তাহলে এগুলো সব অনেক নতুন নতুন সব সব কথা স্ফূর্তিপ্রাপ্ত হয়, সিদ্ধান্ত যুক্তি অপূর্ব। তাহলে যেটা বলতে গিয়ে এখনই আমাকে বলতে হলো, লিঙ্গভঙ্গকে আগে ফ্র্যাকচার একেবারে র্যাপচার করতে হবে, লিঙ্গভঙ্গ যখন নাশ হয়ে যাবে, বিনাশপ্রাপ্ত হবে, তখন কি হবে, তখন তোমার এই যে কোনো ভজন তুমি প্রবেশ করতে, যোগমার্গ, জ্ঞানমার্গ, প্রথমে মনকে জয় করতে হবে, কিন্তু এই সব মার্গগুলোতে যে মন জয়ের বিধান রয়েছে সেগুলো প্র্যাকটিক্যালি তুমি উপকার বিশেষ পাবে না। তোমাকে যদি ভক্তিযোগের দ্বারা এই মনটাকে জয় করতে হয় তাহলে তুমি ইজিলি পারবে, খালি বসে একটু শ্রবণ কীর্তন সত্যিকারের সাধুর কাছে, ব্যাস তোমার সব হয়ে যাবে। কি বোঝা গেল, যেগুলো অন্য অন্য পদ্ধতিতে এরকম যোগ করো, ধ্যান করো, অনেক কিছু করো, অনেক বিবেচনা, অনেক বই পড়ো, সেগুলো কোনোটাই তোমাকে করতে হবে না। যেটা ব্রহ্মা পাগল হয়ে বলেছেন যে ভগবান আমি তো পাগলের মতো আমার জ্ঞানের দ্বারা তোমাকে জেনে নেবো ভেবেছিলাম, আমরা দশম স্কন্ধে আসবে শুনবেন অপ্রাকৃত কথা, ব্রহ্মা কেঁদে কেঁদে বলছেন, জ্ঞানে প্রয়াস মুদপাস্য নমন্তি এব জীবন্তি সন্মুখ রীতাম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা সতিগতাম তরুমাং মনোভীর ইত্যাদি কথা আলোচনা করবে। ব্রহ্মা বলছে আর কোনোদিন করবো না, কান ধরছি, যা করেছি করেছি, আমি এই চারটে বুদ্ধি এক জায়গায় লাগিয়ে বলছি, আমার বড় বড় বুদ্ধি, আমার চারটে মাথা, লোকের তো একটা মাথা থাকে, আমার চারটে মাথা অনেক বেশি বুদ্ধি, এই বুদ্ধি লাগিয়ে তোমাকে জানতে গেছি ভগবান আমি হেরে গেছি, আমাকে ক্ষমা করো, আমি ছেড়ে দিলাম, তুমি আমাকে কৃপা করে বোঝাও তুমি কে কেমন, বুঝে গেল কি বললাম। তাহলে এই যে বুদ্ধির দ্বারা কখনই ভগবানকে জানা যাবে না, মন বুদ্ধি চিত্ত অহংকার জড় অবস্থায় জানা যাবে না। প্রথমেই আমাদের বলছে যদি জীবের হৃদয়ে ভক্তি, জীবের হৃদয়ে যদি ভক্তিবৃত্তির উন্মেষ করিয়ে দিতে পারো তাহলে ইটস অ্যান ভেরি ইজি প্রসিডিওর, খালি ভক্তিবৃত্তি, জ্ঞানের প্রয়াস, জ্ঞানের দ্বারা কি হবে, ব্রহ্মা অন্য জায়গায় বলেছেন, আমি দশম স্কন্ধ আলোচনায় বলবো, সেখানে বলছেন আরুহ্য কৃচ্ছেন পরম পদম ততহ পততি অধ অনাদৃত যুষ্মৎ অঙ্গ্রয়, কি বলছেন ব্রহ্মা, বলছেন আমি অনেক কষ্ট করে উঠলাম,
যে এই জ্ঞানের দ্বারা চেষ্টা করে করে অনেক উপরে উঠলাম। জ্ঞানীগণ কি করে, অনেক উপরে ওঠে, ব্রহ্মেতে লীন হয়ে যায়, ব্রহ্ম সাযুজ্য। সেখানে ব্রহ্মা বলছেন আরুহ্য কৃচ্ছেন পরম পদম তত, ব্রহ্মপদ প্রাপ্ত হয়েছে। আরুহ্য কৃচ্ছেন পরম পদম ততহ পততি অধ, ওয়াই কি জন্য পততে আবার পড়ে যায়, পরম্পর প্রাপ্ত হয়েছে বলে দাবি করে আবার পড়ে যায়। কেন বলছেন, বলছেন অনাদৃত যুষ্মত অংগ্রহ, তোমার যে অপ্রাকৃত চরণোদ্বয় তার সেবাকে অবহেলা করেছে, এটা আবার একটা কি, সেই জন্য তাকে পড়ে যেতে হয়েছে। ওপরে উঠে গেলাম আরুহ্য কৃচ্ছে, অনেক কষ্ট করে, অনেক যোগ তপস্যা আদি কত কিছু করে জ্ঞান আহরণ করে উপরে উঠলাম। নেতি নেতি নেতি, এটা নয় এটা নয়, তৎ অতৎ, তৎ অতৎ, এই বিচার নিরসন করো ভক্তির দ্বারা, অপ্রাকৃত জিনিস দেখো। যেটা বোঝাতে গিয়ে আমি বলছিলাম না, কারাদবি ভেতব্যম ভেদব্যম স্ত্রীনাম বিষয় নাম অপি, কত বিস্তৃত জায়গা ধরে একটা দার্শনিককে আলোচনা করতে হয় ভক্তি সমাজের, অপ্রাকৃত দর্শনের আলোচনা কতটা এরিয়া নিয়ে। তাহলে তোমাকে আকার দর্শন করলেও চলবে না, নিরাকার দর্শন করে তোমাকে কি দর্শন করতে, আত্মদর্শন, চারিদিকে জীবাত্মা রয়েছে, চারিদিকে সব জীবাত্মা, কে মেয়ে ছেলে, কে বলল, কিসের অ্যাট্রাকশন তোমার, কিন্তু মেয়ে ছেলে বাটা ছেলে দেখা যাচ্ছে না। এই যে বড় হলো ডিজাইনগুলো, যে মডেলগুলো সব চেঞ্জ হয়ে যাবে, এই জন্মে মায়ের মডেল, পরের জন্মে বাবার মডেল হয়ে যাবে, কোনো সময় বাদনের মডেল হয়ে যাবে, লাভ কিছু হবে না। কাজেই বিচার বৈশিষ্ট্য এই, যেটা বলতে গিয়ে বলতে হচ্ছে, সর্ব এব মন নিগ্রহ লক্ষণান্তা, সমস্ত ভজনের প্রসিডিওরের ফার্স্ট প্রাইমারি স্টেপ, পাইবানি প্রাইমারি স্টেপটা কি, তোমাকে প্রথমেই মনের উপরে জয় প্রাপ্ত হতে হবে। যদি তা না হতে পারো তাহলে তোমার সব বৃথা। তো তুমি 50 বছর দীক্ষা নিয়ে থাকো, 40 বছর নিয়ে থাকো, 25 বছর অল ইউজলেস, কোনো লাভ হল না। প্রথমেই তোমাকে মন জয় করতে হবে। মন জয় কি করবে, মন জয়ের জন্য আমাদের গৌড়ীয় মঠে যেসব পদ্ধতি আছে অত্যন্ত ইজি। প্রভুপাদের কাছে অনেকে বলতেন, প্রভুপাদ এই ব্যক্তি তো বেশ কদিন হলো মঠে এসছে, এখন ওকে কি এই সব সেবা অধিকার দেওয়া হবে? প্রভুপাদ এরকম কঠোরভাবে তাকাতেন, আগে এইসব অপ্রাকৃত জগতের কথা ওকে শোনা, ওর কানটা তৈরি হোক, ঠিক এই ভাষা বলতেন, আপনারা দাঁড়ান এত ব্যস্ত হবেন না, আগে ওর কানটা তৈরি হোক, বোঝা গেল, ঠিক এই ভাষাটা বলতেন, যে ভাষা বলতেন ওইটি আমি বলছি, আগে ওর কানটা তৈরি হতে দিন, তারপরে সব কথা বলবেন, আগে বলবেন না। কানটা তৈরি হওয়া মানে কি মা, কানটা তৈরি হোক মানে কি, অর্থাৎ তার ওরাল রিসেপশন, তা যে কানটা যে শ্রবণেন্দ্রিয়তা এটা ম্যাচুরিটি লাভ করে এমন একটা পর্যায়ে যাক যেটা অপ্রাকৃত শব্দগ্রহ উচ্চারণের সঙ্গে ক্যাচ করে নেবে। যেমন তোমাদের অ্যান্টেনা থাকে অনেক দূরদর্শন থেকে শব্দ তরঙ্গগুলো ছেড়ে দেয়, ওয়েবগুলো, সেগুলো সব কি হয় কম্পিউটারে টিভিতে এগুলো সব আকর্ষণ করে, অ্যান্টেনা থাকে থাকে তো, সেরকম এই যে অ্যান্টেনাটা এটা কান, এই অ্যান্টেনার দ্বারা যে শব্দ হয় সব ক্যাচ করে। এগুলো যদি অপ্রাকৃত শব্দ শ্রবণের কথা প্রভুপাদ বলছেন, আপনারা দাঁড়ান এত ব্যস্ত হবেন না, আগে ওই আগে ওর আগে ওর কানটা তৈরি হোক, এর কথাটার মানে কি, কানটা তৈরি হোক মানে হলো ওকে আগে শ্রবণ কীর্তন করার সুযোগ দিন, ওকে শ্রবণ করান, ও কীর্তন করুক, তারপর দেখবেন আস্তে আস্তে কানটা এমন তৈরি হয়ে যাবে ভগবানের কথা যেখানে বাস্তব হবে সেটাও বুঝতে পারবে, আর যেখানে চিটিংবাজি চলছে হরিকথার নামে, হরিভজনের নামে, সেটাও বুঝতে পারবে। এগুলো সব আমার কথা না, অনেকে দুঃখ পাবে, প্রভুপাদ বলেছেন, সব প্রভুপাদ বলেছেন, এগুলো একটাও আমার কথা, যে বলবে সে আমার কাছে আসবে, আমি দেখিয়ে দেবো, বোঝা গেল। প্রভুপাদ বলছেন অপ্রাকৃত হরিভজন হরিকীর্তনের নামে যারা জগৎবাসীকে বঞ্চনা করছে, জগৎবাসীর জগৎবাসী তাদের কাছ থেকে বঞ্চিত হতে চায়, তাই জন্য তারা ঠকে যাচ্ছে। তারা যদি আসল জায়গায় যেতে চায়, বলরামের কাছে প্রার্থনা করলে কাঁদলে বলরাম আসল জায়গায় দেখিয়ে দেবে, ওখানে চিটিংবাজি হচ্ছে, ওখানে যেও না, এখানে আসল জিনিস, এখানে যাও, এটা বলরাম বলে দেবে, বলরামের কাছে প্রার্থনা করতে হবে। এগুলো সব প্রভুপাদ অনেকবার বলেছেন, অনেকে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা ওখানে তো শ্রবণ কীর্তন হচ্ছে, আপনি আমাদের যেতে বারণ করছেন কেন, কেন এই কথা বললেন, ওখানেও তো হরিকীর্তন হরিকথা হরিকীর্তন হচ্ছে। প্রভুপাদকে বলছেন একজন ভক্তরা, বলছে ওখানে যাবেন না,
বলে কেন, ওখানে তো কীর্তন হচ্ছে হরিকথা। প্রভুপাদ বলছে, তাহলে বলছে তাহলে আমরা কোথায় যাবো? প্রভুপাদ বলছেন ওখানে ওখানে নাম অপরাধ হচ্ছে, ওখানে সংকীর্তন মনে হচ্ছে আপনার নাম অপরাধ হচ্ছে, বৈষ্ণব অপরাধ নাম অপরাধ বিভিন্ন হচ্ছে, ওখানে যাবেন না। তাহলে আমরা যাবো কোথায়, সমাজে কোনো একটা জায়গা তো দেখিয়ে দিন, কোথায় যাবো তাহলে? বলে প্রভুপাদ বলছেন, কম করে যেখানে নাম অপরাধ কীর্তন হচ্ছে না, নামাভাস হচ্ছে, সেখানে গেলেও যেতে পারে, না গেলেই ভালো, না গেলেই ভালো। যদি একান্ত কোথায় যাব বলেন, চিৎকার করতে যান, বোঝা গেল? নাম অপরাধ যেখানে হচ্ছে না, অন্তত নামাভাস হচ্ছে, সেখানে যান। কিন্তু শুদ্ধ হরিনাম শুদ্ধ হরিকথা হচ্ছে এমন একটা জায়গা তোমরা বেছে বার করো প্রভুপাদের কৃপাতে, তাহলে খুব ভালো হয়, তাহলে কি সুবিধা হবে। বোকার মতো মূর্খের মতো সময় নষ্ট করে লাভ নেই, অনন্তকাল যদি এরকম মূর্খের মতো শোভনকীর্তন চালিয়ে যায়, কিছু বেনিফিট লাভ করা যাবে না, কিচ্ছু হবে না। বাস্তবিক জায়গায় কানটাকে পাততে হবে, প্রভুপাদের কথা বলতেন, কানটাকে পাততে হবে আসল জায়গায়, যেখানে পাতলে পরে তোমাদের মঙ্গল হবে, অপ্রাকৃত শব্দব্রহ্ম কানে যাবে, নাচের ঘণ্টা, কিচ্ছু লাভ হবে না। এগুলো আমাদের সিদ্ধান্ত নয়, গুরুবর্গের, প্রভুপাদ, পরমপূজ্য কেশব গোস্বামী, মা ভক্তিমিনু ঠাকুর, গুরুবর্গের এইসব সিদ্ধান্ত। তাহলে মনটাকে জয় করার জন্য আমাদের কি প্রসিডিওর আজকে পেলাম, অপ্রাকৃত শব্দব্রহ্ম যেখানে অনুশীলন হচ্ছে, যেটা বলতে গিয়ে জড় শব্দ এবং অপ্রাকৃত শব্দ কিছু বললাম আমি, পার্থক্যটা আমি বোঝাতে, অপ্রাকৃত জগতের শব্দব্রহ্ম যেটা, সেটা উচ্চারণের সঙ্গে সঙ্গে সেই বস্তুটা উপস্থিত থাকে, কেউ বুঝতে পারছে না আমার কথা। অপ্রাকৃত জগতের শব্দব্রহ্ম যখনই বেরোয়, তার সঙ্গে সেই বস্তুটা উপস্থিত থাকে, বোঝা গেল না কিছু? যখন পরম পূজ্যবাদ শিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ পরমহংস গুরুদেব বলছে হা কৃষ্ণ, যখন পরমপূজ্য মাধব গোস্বামী মহারাজ বলছেন হা কৃষ্ণ, এসব উদাহরণ দিয়ে বলবো, আমি বানিয়ে বলবো না, সব উদাহরণ দিয়ে। মাধবেন্দু পরিবাদ বলছেন, যখন শরীর ছাড়বে তখন বলছেন ওই দিন দেয়ার্ধ নাথ এই মথুরা নাথ কদা বলকস্য হৃদয়ম তদলোক কাতরম, এই যে কথাগুলো বলছেন মাধবেন্দু পরিবাদের এই কথার সঙ্গে সঙ্গে বৃন্দাবন মথুরা নাথ উপস্থিত রয়েছে, বোঝা গেল না আমার কথাটা? তাহলে আমার কথাটা বলা বৃথা হয়ে গেল। এখানে আম বলার সঙ্গে সঙ্গে আম নামক বস্তুটা নাই, বা যদি থাকেও কিছুদিন রাখলে পরে পচে যাবে, থাকবে না, বোঝা গেল না কথাটা? এই জড়জগতে যে শব্দগুলো ইউজ করা হয়েছে, সেই শব্দগুলো যেই যেই বস্তুকে ডিনোট করছে, লক্ষ্য করছে, সেই বস্তুগুলোর অস্তিত্ব চিরকাল থাকবে না। আর যে শব্দের দ্বারা এই বস্তুটাকে ডিনোট করা হচ্ছে, লক্ষ্য করা হচ্ছে, যে শব্দ, এটাও হাওয়াতে ফু ফু করে উড়ে যাবে। ওই ব্যক্তিটা মুখার্জীবাবু ধনী ব্যক্তি, ধনী ব্যক্তি ফু করে উড়ে গেল। আমি একটা ব্যক্তিকে চিনতাম, সে হচ্ছে অত্যন্ত ধনী ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক, বউবাজারে, বউবাজারে, তার নাম হল সিরিজ ভাই, সাইন্টিফিক লাইনে ব্যবসা করত। হঠাৎ তার 48 বয়সে কখন যে তার জন্ডিস হয়েছে সে জানে না, 48 বছর বয়স, কোটি কোটি টাকার মালিক, সে জানতেই পারেনি কখন জন্ডিস হয়েছে, গুজরাটি। এবার জন্ডিস আসে বাঁচতে 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 সিরোসিস অফ লিভার হয়ে গেছে। হঠাৎ আমি গেছি, আমি দুদিন আগে দেখা করে গেলাম, তার সঙ্গে দেখা করতে গিয়ে দেখি মরে গেছে। বলে কি বল, মরে গেছে, ভালো মানুষ, সে মরে গেছে। বলে হ্যাঁ মরে গেছে, এই জন্ডিস হয়েছিল, বুঝতে পারিনি, সিরোসিস অফ লিভার। তাহলে বোঝা গেল যে মানুষটাকে আমি সিরোসিস, আমি সিরিজ ভাই বলে ডাকতাম, সেটা ফানুসের মতো ফুহ উড়ে গেল, কোথায় গেল? পাওয়া যাবে আর, আর পাওয়া যাবে? বাবা ঠাকুরদাদা দিদিমা সব উড়ে গেছে, সেগুলো পাওয়া যাবে? ফানুস যেমন হয়, আমরা ছোটবেলায় কি করতাম, একটা খড়ের বা স্ট্র একটা কিছু নিয়ে, তার সাবানের জলের মধ্যে এরকম নিয়ে ফু করে সেখানে কি বুদবুদ করে উঠত, উঠে কিছু কিছু সব বাতাসে ফেটে যাচ্ছে। সেরকম এই মানুষগুলো ভাগবতের উদাহরণ দেওয়া আছে 11 স্কন্ধে, সুন্দর, দশম স্কন্ধে 87 চ্যাপ্টারে সুন্দর বলা হয়েছে, সেখানে বুদবুদের মতো ফেটে যাবে, থাকবে না কেউ। কাজে অভিমান ত্যাগ করে আমাদের হরিকথা শ্রবণের কথা বলা হয়েছে, অভিমান থাকা করলে অবস্থা হয় না। সেখানে আলোচনা প্রসঙ্গে যেটা বলছিলাম, সেটা কি বলছিলাম, কি বলছিলাম এক্ষুনি, অপ্রাকৃত শব্দব্রহ্ম সেরকম ধরনের বস্তু নয়। প্রাকৃত শব্দ, প্রাকৃত শব্দ যেটা হয়, সেই শব্দটা যে বস্তুর জন্য ব্যবহার করেছিলাম, সেই বস্তুটাও চিরকাল অস্তিত্ব থাকে না, আর এই শব্দটাও
ভূতাকাশে বিলীন হয়ে যায়। ভূতাকাশ এটা হলো ভূতাকাশ। আর যে অপ্রাকৃত শব্দ যেটা আমার সঙ্গে যদি অ্যান্টেনা, আমার সঙ্গে যদি অ্যান্টেনার মাধ্যমে ছিল ভক্তি পরিবেশের মাঝে কানেকশান না থাকে, তা আজকে আমি আসনে বসে আজে বাজে কিছু কথা উচ্চারণ করব। বোঝা গেল কি বললাম? বন্দে যেই বলা হলো গুরু বৈষ্ণবের সঙ্গে কানেকশান হয়ে যাচ্ছে, হরিনাম করার সময় এবার অ্যান্টেনার মাধ্যমে সে কথাগুলো আসছে, সেটা বলা হচ্ছে। বোঝা গেল? যে বাস্তবিক ভাগবত বক্তা সে কখনই অভিমান করে বলবে না আমি ভগবত কথা বলি। যদি সে বলে তার মতো পশু আর নেই। ভাগবত কথা বলা যায় না, উদিত হয় নাম এমন উদিত হয়। হ্যাঁ, ভক্ত গীত সামে নাম এমন উদিত হয়। ভক্তিময় ঠাকুর কীর্তনে বলেছেন নামকে তুমি জোর করে আনতে পারবে না। তুমি এমন আচরণ করো, এমন ভজন করো, এমন চরিত্র তোমার স্বভাব থাক, ভগবানের সেবার প্রতি তোমার এত অ্যাটেনশন থাক, এত আকর্ষণ থাক, তোমার জিহ্বায় অটোমেটিক নাম উচ্চারিত হবে। নামকে জোর করে আনতে পারবে না, নাম উচ্চারিত হবে। এইসব রসামৃত সিন্ধু বৃহৎ ভাগ অনেক শ্লোক আছে, আমি কোন আলোচনা এক মাস আমার কাছে মনে হয় ফুঁ দিয়ে উড়ে গেল। এক মাস আলোচনা করে আমি যেখানেই আলোচনা করে আমার মনে হয় আমি দুঃখের সঙ্গে চলে যাই, কিচ্ছু বলতে পারলাম না, আমাকে ক্ষমা করবে। কি বলবো, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উদাহরণ আছে, এগুলো বুঝলে তথাপি যতটুকু আপনাদের অনুভবের বিষয় হয় ততটুকুই আমার কৃপালাভ হবে গুরুবর্গের কাছে। সেখানে বলা হচ্ছে প্রাকৃত শব্দ আর প্রাকৃত শব্দ যেটাকে নির্ণয় করছে সে সব শেষ হয়ে যাবে, কিন্তু অপ্রাকৃত শব্দ তা নয়। বোঝা গেল আমি কি বললাম? অপ্রাকৃত শব্দব্রহ্ম তা নয়। অপ্রাকৃত শব্দব্রহ্ম যে যে মাধবেন্দু বলি বা হা বৃন্দাবন বলে চিৎকার করছেন, এই বলবার সঙ্গে সঙ্গে বৃন্দাবন সেখানে উপস্থিত আছে। হা কৃষ্ণ বলার সঙ্গে কৃষ্ণ উপস্থিত আছে। একটা ঘটনা বলি বোঝা যাবে, ঘটনাগুলো বললে আরও বেশি বুঝতে পারে। পরম পূজবাদ ভক্তিযুক্ত মাধব গোস্বামী মহারাজ তিনি আসামে প্রচারে গেছেন। আসামে প্রচারে গিয়ে তিনি প্রচুর প্রচার, এইসব অপ্রাকৃত বৈষ্ণবগণ আমাদের প্রতি কত করুণা করেছেন এটা যদি বস্তু অনুভব করেন তাহলে কেঁদে চোখের জলে ভাসাবেন। অপ্রাকৃত গুরু বৈষ্ণব তোমরা দুঃখ করছ, অপ্রাকৃত বৈষ্ণবগণ কীরকমভাবে সেবা প্রচার করেছেন সেগুলো জানলে এখন তো আমরা বাড়া পাতে বসে খাচ্ছি। যেসব আসামেতে জলা জঙ্গলে কেউ যেত না সেখানে পরমপূজ্য মাধব গোস্বামী মহারাজ যেতেন, শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, কৃষ্ণবল্লভ ব্রহ্মচারী গুরুদেবের সঙ্গে যেতেন, ভয় পেয়ে যেতেন, গুরুদেব এখানে কোথায় থাকবো, তুমি তো প্রচারে এসছো, ভগবানের প্রচার ভয় পাচ্ছ কেন, যার সেবা করছে সে রক্ষা করবে, গুরুদেব এখানে তো থাকারও জায়গা নেই, কোথায় থাকবেন, কেন এখানে বাসের মাচা আছে, এখানে তুমি শোবে এইখানে আমি শোবো, বাসের মাচা, গরিব আসামি ব্যক্তি, গরিব গরিব কিচ্ছু নেই তাদের ঘরে, কোথায় থাকতে দেবে, বামন গোস্বামী মহারাজও রয়েছে গরিব ব্যক্তির বাড়িতে প্রচারে গেছেন, গিয়ে রাত্রিবেলা তুমুল বৃষ্টি, বিরাট ঝড় জল জল পড়ছে, ছাতা নিয়ে বসে রয়েছে বিছানার মধ্যে, ঘুম নেই, ঘুমপুম নেই, ছাতা নিয়ে সকালবেলা সেবা করছে, এটা যেন ওদের বলো না, ওরা দুঃখ পাবে, কষ্ট পাবে। এই রকম বৈষ্ণবদের মনে হয় তার চরণটা নিয়ে আমি চিরকাল যদি হৃদয়ে রাখতে পারি এইটি আমার বেনিফিট। কত গরিব ব্যক্তির বাড়িতে বলে গুরুদেব কি আর আমার বাড়িতে আসবে, এত গরিব আমি সারাদিনে কোনো খাওয়া জোগাড় করতে পারি না, গুরুদেবের আবির্ভাবের তিথিতে বামন গোস্বামী মা সেবককে বলছে কালকে আমরা একটা জায়গায় পালিয়ে যাব। কোথায় যাবেন গুরুদেব সেটা এখন বলবো না, চুপচাপ থাক, কোথায় যাবেন বলতে হবে, গাড়ি ফাড়ি ঠিক কিচ্ছু করতে হবে না, ট্রেন রয়েছে, এই 11 নম্বর গাড়ি রয়েছে, 11 নম্বর গাড়ি করে যাব, বাস রয়েছে, ট্যাক্সি রয়েছে, সেই যাব, কোথায় যাবো বলবি না কাউকে, চুপচাপ সকালবেলা ওরা ওঠার আগে বেরিয়ে যাবো আমরা। হ্যাঁ, ওটা বেরিয়ে গেছেন, গিয়ে কোন জায়গায় যাচ্ছেন সেবা বুঝতে পারছে না, বাস ধরেছেন, ট্যাক্সি ধরেছেন, ট্রেন ধরেছেন, গিয়ে একটা গ্রামে নেমে পড়লেন, নেমে পড়ে বলে চল কোথায় যাবো, চল না তুই, বলে সেখানে যাচ্ছেন, সেইখানে দেখা যায় 11:30-12টার সময় একটা গরিব শিষ্য শিষ্যা সেখানে গুরুদেবকে কোনো মতে একটু কষ্ট করে ভোগ লাগিয়েছে, দেখে বাইরে ঘন্টা বাজছে আর চিন্তা করছে গুরুদেব কি আমার কাছে আর আসবে, এই কি কোনোদিন খাবে, কোনোদিনই আসবে না, আমার ইচ্ছা পূর্ণ হবে না, ওখান থেকে ঘন্টা বাজিতে ভজ ভগত বৎসল করছে, সেই সব দিকে ভূত দেখছে, দেখে গুরুদেব আসছে শিষ্যের সঙ্গে, বলে কি রে বাবা গুরুদেব আসছে সাক্ষাৎ, এসে বললে আজকে তোমার বাড়িতে এলাম, ভালো করে খাওয়ার ব্যবস্থা করে, হিসে কুটি বাটি, অন্তর্যামী গুরুদেব, কার আকর্ষণ আছে, আমাদের জগন্নাথ প্রভু বলে একজন আছে, আপনাদেরই গুরু ভাই শ্রী বামন গোস্বামী মহারাজ,
বিহারে চিত্তরঞ্জনের বাড়ি, খুব ভালোবাসেন আমাকে, তার বাড়িতে এরম ভাবে গেছেন, ঠিক এরম ভুতুরে কারবার, তিনি বাড়িতে নেই, হঠাৎ চলে গেছে। বলে জগন্নাথ বাবু বলছে মন্ত্রের দ্বারা এরম ছু, বলে তালা খুলে নিল, দেব ঘরে বসে রয়েছে গুরুদেব। কিভাবে খুলল? বলছে গুরুদেবকে বললাম, গুরুদেব আপনি তালাটা কি করে খুললেন? বলে তোকে বলবো, তোকে কখনোই বলবো না, বলে বসে রয়েছেন। তারপরে গিয়ে বলছেন গুরুদেব একদিন গেছেন সেখানে, অলরেডি ও খেতে বসেছে, রুটি খেতে এরকম ডালে ডুবিয়ে খাচ্ছে, হঠাৎ গুরুদেবকে দেখে খাওয়া ভাব ফেলে লাফিয়ে উঠে পড়েছে। তুই খাওয়া ফেলে উঠলি কেন? গুরুদেব আপনি এসছেন, আমি মুখে দিইনি, সবে এরকম ভাবে নিয়ে এরম করবে। গুরুদেব আর ডাকছেন জগন্নাথ, আরে গুরুদেব কোথা থেকে এলো? আমি অপ্রাকৃত শব্দগুলো অনুভব করাবার জন্য বলছি কথাগুলো। হঠাৎ দেখা গেল গুরুদেব, গুরুজি আমার বড় খিদে পেয়েছে, তাদের খেতে দে। গুরুদেব আপনি 15 মিনিট, আধ ঘন্টা না, এক্ষুনি খেতে দে, আমি খিদে পেয়েছি জোরে, আধ ঘন্টা একটু হাত পাটা ধুন না সর্বত, আমি হাত পা না, এক্ষুনি খেতে দে আমাকে। বলে আপনি কি খেতে দেবো, এ 2 মিনিট বসুন আপনি। বলে যাই হোক, গুরুদেব বারবার বলছে হাত পা ধুয়ে এবার বসেছে খেতে। কে ওর মধ্যে আমাদের প্রভু, এই যে এই ছিল নৃসিংহানন্দ, তাড়াতাড়ি করে 2-4 পদ করে নিয়ে, এত সে সেবাতে ব্যস্ত, ওই 15 মিনিট আধ ঘন্টার মধ্যে করে নিয়েছে, এত তার চটপট করে এবার খেতে দিয়ে, গুরুদেব আজকে যা কোনো মতে আপনি খান, খিদে পেয়েছেন বলেছেন, কোনো মতে এইটুকু খান, পরে আমরা দেখছি আবার কি করবো, আর আপনাকে তো পারলাম না খেতে, আমার খিদে পেয়েছে যা বলেছি তাই দে। খেতে বসে বলছে ওটা কোথায়, একটা জিনিস তো পরেনি। বলি কোন জিনিস, সবই তো দিয়েছি। বল না একটা জিনিস পরেনি, কোনটা বলছিস, কোনটা বলছেন আপনি? বলে একটা জিনিস পরেনি, দেখ তোর ঘরে আছে, ওটা আমাকে দিসনি। ও বারবার চিন্তা করি কি দিইনি, পরে হঠাৎ মাথা দিয়ে, ও আ ভগবান, আমি ফ্যানের সঙ্গে ওই যে এটা আছে মার দিয়ে একটা করে না, হ্যাঁ ডাল না একটা জিনিস আছে, ওই কি সুন্দর ওটা জিনিস, ওটা ভাতের মার দিতে হয়, আমিও খেয়েছি ওটা সুন্দর লাগে, না না একটা আছে ওইটাকে করেছে। ও তখন কেঁদে ফেলেছে, গুরুদেব আপনাকে এটা দেওয়া যায় ভাতের মার দিয়ে এটা করে? বলে ওটা না হলে আমি খাবো না, এই বসে বললাম আমি খাবো না, আমাকে ওটা দিবি তো খাবো, কি করে এখন ওইটা এনে দিতে হলো। একে বলে গুরুদেব, একে বলে বৈষ্ণব, কোনো বস্তুর প্রিয় হয় না তারা, তারা হয় প্রীতি ভালোবাসার কাঙাল, ভগবান যা ভগবানের ভক্তরাও তাই, কিন্তু লোকে জানে না। তো অপ্রাকৃত শব্দ বলতে গিয়ে এগুলো সব বলতে হলো, যে দেখা গেছে বৈষ্ণবরা যখন আক্ষেপ করে বলে হা বৃন্দাবন, মাধবেন্দু পরিবার বলছেন ওই দিন দয়ার্দনাথ মথুরানাথ কদা অবলকাশ্যে হৃদয়ং ততলোক কাতরম, এর মানে বুঝবেন না যে মাধবেন্দু পরিবার ডাকছে হা মথুরানাথ, মথুরা তো অনেক দূর, মথুরা তো ট্রেনের টিকিট কেটে যেতে হয়, আবার সেখানে গিয়ে মথুরানাথ সে তো আরও দূর, আমাদের ব্রজবাসীদের সুন্দর কীর্তন আছে এখানে, ব্রজবাসীরা গায়, এটা এখানে কারোর গাওয়ার অধিকার নেই, ব্রজবাসীরাই গায়, এটা ব্রজবাসীদের গাইতে হয়, ওরা গায় বড়ে দূর নাগরী গোকুল নাগরী, এগুলো আমি সুর করে গাইতে চাই না, ওরা সহজে হয়ে যাবে, ওরা আমার দেখে দেখে গাইতে আরম্ভ করবে, আমি যদিও গাই মনে মনে, বারে দূর নাগরী গোকুল নাগরী এসব গায় ব্রজবাসীরা, সত্যি কথা, এর মধ্যে সিদ্ধান্ত আছে, কিন্তু হলে কি হবে, মাধবেন্দু পরিবারের কাছে কি বৃন্দাবন দূরে? বৃন্দাবন তো কাছে, সঙ্গে সঙ্গে সঙ্গেই রয়েছে। তো এইভাবে আমার বলার বক্তব্য হলো, যেখানে বাস্তবিক ভাগবত কথা কীর্তন হবে সেখানে ভগবান তার পার্শ্বদ সমেত সেখানে উপস্থিত থাকবেন, গুরুবর্গ সেখানে থাকবেন, সে কথা শোভন পরেই, শোভনের পরেই আপনাদের সাম শর্ট অফ রিয়াকশন শুড বি দেয়ার, ইউ ক্যান ফিল, অনুভব করতে পারেন একটা রিয়াকশন হলো, এবং অনুভব করবেন কি শুনলাম, তখনই মনে করবেন অপ্রাকৃত শব্দের অনুশীলন হয়েছে। কিন্তু মা একদিন শুনলে হবে না, পর পর সমস্ত কাজ ফেলে রেখে এইসব শ্রবণ করতে হবে, তাহলে আপনারা অপ্রাকৃত জগতে যেতে পারবেন, খালি এই এই তাহলে সমস্ত ভজনের মূলেতে আমি দশম স্কন্ধ থেকে একটাই সিদ্ধান্ত বললাম, সমস্ত সাধ্যের এইটা সিদ্ধান্ত হলো, সর্ব এব মন নিগ্রহ লক্ষণান্তা, সমস্ত ভজনের যত প্রসিডিওর, ফার্স্ট অফ অল তোমাকে মনের কাছে জয়প্রাপ্ত হতে হবে, মনকে জয় না করলে পরে কোনোদিন সে ভজন করতে পারবে না, মনের ভেতরে জড় বিষয় গজগজ করছে, টাকা পয়সা প্রতিষ্ঠা সে করে নেবে হরিভজন, কাঁচকলা কিচ্ছু হতে পারে না। তো আমি তো কিছুই বলতে পারলাম না, 8টা বেজে গেল।
কিছুই তো বলতে পারলাম, তিন চার ঘন্টা তো বৃন্দাবনে অনেকে বলতে বলতে দেখেছি সন্দেহ আমার মনেই থাকে না, কিছুই বলতে পারলাম না। আপনারা আমাকে ক্ষমা করবেন, ভাগবতের মহিমা শুরু করব ইচ্ছা আছে, একটু শুরু করে দিই, পাঁচ মিনিট না দেরি হবে, এটি ভালো আরতি। তো সেখানে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের অনন্ত মহিমা ভগবান বলতে পারেন না স্বয়ং, আমি জীব কোন ছাড়, আমার মতো ক্ষুদ্র জীব কোন ছাড়, তথাপি আলোচনার সুযোগ আপনারা দিয়েছেন, বৈষ্ণব কৃপা করেছেন, যেখানেই দেখবেন বৈষ্ণব ডেকে আমাকে হরিকথা সুযোগ দেবেন, তার চরণোদ্দয় আমার মাথায় থাকবে, কারণ তিনি আমার ওপর কৃপা বর্ষণ করলেন। যিনি বক্তা তিনি সবসময় শ্রোতাদের ওপর কৃতজ্ঞ থাকেন, এটা হচ্ছে বক্তার লক্ষণ। বাস্তব অহংকারী যে বক্তা সে কখনোই সে হরিকথা বলতে পারে না, বাস্তব বক্তা তার কথা আমি ভাগবতের প্রথম স্কন্ধ থেকে বলবো, কিভাবে সুতদেব গোস্বামী কৃতজ্ঞতা স্বীকার করছেন সনকাদি ঋষির সামনে, বাস্তব বক্তা তিনি কখনোই ভাবেন না আমি হরিকথা বলি, তিনি বলেন বন্দনা করে বসেছি, এই যে সত্যিমণ্ডলী এরা আমার উপর কৃপা বর্ষণ করেছেন, তাদের চরণের ধরে আমার মাথার উপর পড়ুক, এবং এর দ্বারা যে স্ফূর্তিপ্রাপ্ত হলে এবং হরিকীর্তন হরিকথার দ্বারা এই যে কীর্তন করছে, কীর্তনের দ্বারা নিজে কীর্তন করছে, তাদের তিনটে কাজ সম্পন্ন হচ্ছে, তিনটে, একটা হচ্ছে যে যখন কীর্তন করছে, কীর্তন করার সঙ্গে সঙ্গে তার নিজের কীর্তন যে হরিকথা বলছে সেটা নিজের কানে যাচ্ছে, নিজে যে কীর্তন করছে সে নিজের কানে আগে যাচ্ছে, যাচ্ছে তো, আর তার সঙ্গে সঙ্গে যে হরিকথাও কীর্তন করছে সেটা যদি তার ভাবনায় না থাকে, স্মরণে না থাকে, কি করে বলছে। হরিকথা বলবার সময় আপনার নেট ভজন হয় কনক্রিট, অন্য অন্য ভজন করবার সময় তোমার ভজনে গাফিলতি হতে পারে, বোঝা গেল কি বললাম, খুব অ্যাটেনশন দিয়ে কথাটা শুন, বিজ্ঞান ভিত্তিক সাইন্টিফিক কথা, যদি কোনো অন্য অন্য ভজনের পদ্ধতি তুমি করে থাকো তার মধ্যে তোমার ভজনে ভেজাল ঢুকতে পারে, ভজনে ভেজাল, কিন্তু যিনি বাস্তব হরিকীর্তন করছেন তার মধ্যে কোনো ভেজাল ঢুকতে পারে না, সেই বাস্তব হরিকীর্তন করছেন, কীর্তন করতে গেলে তার স্মরণে কি বলছি আমি এটা তো স্মৃতিতে থাকবে, আর যা বলছেন সে উচ্চারণ করতে হচ্ছে শব্দব্রহ্ম, তার সঙ্গে সঙ্গে নিজের কানেও যাচ্ছে, তাহলে শ্রবণ কীর্তন আর স্মরণ তিনটে এক যুগপথ সাইমুলটেনিয়াসলি একবারে হয়ে যাচ্ছে, হচ্ছে কি না, কাজেই শ্রবণ কীর্তন স্মরণ এটা যুগপথ একইভাবে বাঁধা, এটাকে যদি অনুভব করো তাহলে জয়যুক্ত হবে। যারা শ্রোতা তাদের চরণ বন্দনা করেছেন কে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, আমরা তাদেরই কুকুর, আমরা মনে করি গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট বুঝি কুকুর, নিজেকে রূপগোস্বামীবাদ কি বলেছেন কালকে উচ্চারণ করব, অবাক হয়ে যাবেন, কেঁদে ফেলবেন, রূপগোস্বামীবাদ কি বলছেন ভগবানের সামনে যে লিখতে গিয়ে, আমি অযোগ্য অপদার্থ, হ্যাঁ বক আমি, আমি ভগবানের কথা উচ্চারণ, হায় হায় আমার লজ্জাও উচিত, এইভাবে রূপগোস্বামীবাদ বলছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন পুরীষের কি ছইতে মুইছে লঘুষ্ট, আমি রোজই ভাগবত কথার সঙ্গে সঙ্গে গৌড়ীয় দর্শনের কথাগুলো একটু আপনাদের মেডিসিন দেবো, ইঞ্জেকশন, স্লো স্লো পয়জন দেয় আর স্লো অমৃত দেব, এগুলোকে একবারে দিলে হজম করতে পারবেন না, রোজ গৌড়ীয় দর্শনে সবগুলো। সেখানে কৃষ্ণদাস কবিরাজ বলছেন সকল শ্রোতার করি চরণ বন্দন, করছেন না, যারা শ্রবণ করবে তাদের চরণ বন্দনা করি, কোথা থেকে এইসব বুদ্ধিগুলো হলো, এটা এসছে বাস্তবিক কৃপা থেকে, যে বাস্তবিক ত্রিনাদেবী ভাব লাভ করেছে তার শ্রীমুখেই অপ্রাকৃতিক কথা কীর্তন হবে, বাজারে যত ভালো কথাই বলুক সেই কথা মনোরঞ্জন হবে কিন্তু সিদ্ধান্তের কথা হবে না, সেখানে ভুল থাকবে, কিছু সিদ্ধান্ত ঠিক থাকতে ভুল, কিন্তু লোকে ওইখানেই দৌড়াবে, লোকের কপাল মন্ধ। যাই হোক, আমি আজকে এই কথা বলে সমাপ্ত করব, যে এই অপ্রাকৃত জগতের যে ভাগবত কথা অমৃত সেই শ্রবণের যোগ্যতা কিরকম, তার বিচার বক্তার যোগ্যতা কি, শ্রোতা কিরকম হয়, কোন পরিবেশে এসব কথা হয়, এই কথাটা কি, এইসব সিমটম আমি কিছু পর্যালোচনা করব আসছে দু একদিনের মধ্যে। তার মধ্যে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, ভাগবতের দু রকম মহিমা আমি আলোচনা করব খুব অল্প অল্প সময়ে, দেখা যায় ভাগবতের পদ্মপুরাণ উক্ত মহিমা এটা বাজারে বেশি চলে, কিন্তু আমার কাছে গুরুবর্গের আদেশ হয়েছে বাবা কখনো কখনো আলোচনা করতে গিয়ে স্কন্দপুরাণের এই যে ভাগবত মহিমা এটাও বেশি করে করবে, কারণ এই পরম্পরাটা নষ্ট হয়ে যাচ্ছে, কেউ করে না, সবাই ও গোকর্ণ উপাখ্যান এটা তো করতেই হবে, এরও অনেক সিদ্ধান্ত, এক একদিনে দু পা সাত দিন যদি দাও তাহলে ভাগবতের মহিমা আমার শেষ হবে না, করতে থাকে তো লজ্জা লাগবে, কিন্তু তথাপি আমি কি করব, আপনাদের কাছে আগে অনুমতি চাইছি,
ভাগবত স্কন্দ পুরাণ উক্ত মহিমা প্রথমে ইন্ট্রোডাকশন হিসেবে আগে বলবো। অনেক কিছু আপনারা যেটা স্কন্দ পুরাণ উক্ত মহিমাতে সিদ্ধান্ত জানেন না সেগুলো এখানে আসবে, সেগুলো আজকে বলার আমি টাইম পেলাম না, কালকে অবশ্যই ইচ্ছা রইল। কাল থেকে আমি আজকে তো ইন্ট্রোডাক্টরি স্পিচ হলো, আজকে কিছুই বলতে পারলাম না, তিন ঘন্টা কিছুই নয়, তিন ঘন্টা কর্পূরের মতো উড়ে যায়। আজকে যদি মহারাজ বলেন আরতির সময়, আজকে এই পর্যন্ত থাক, আজকে এখানে এই পর্যন্ত থাক, আরতি করো, কাল থেকে আপনারা যথাযোগ্য সময় আসবেন। আর সকালে ইচ্ছা রইল গৌড়ীয় দর্শনের ওপর কিছু আলোচনা, সকালে কি আলোচনা হবে, সকালে চৈতন্য মহাপ্রভুর শিক্ষার ওপর গৌড়ীয় দর্শনের আলোককে কিছু সিদ্ধান্ত আলোচনা করা হবে। অ্যাট দ্য সেম টাইম আমি ওই পাঁচ সাত দিনের মধ্যে খুব শীঘ্রই আমি ধরে ফেলব পূর্ণিমা, পূর্ণিমা আসছে, পূর্ণিমার দিন থেকে, পূর্ণিমা যদি পরের দিন সকালবেলা স্পর্শ থেকে থাকে তাহলে দামোদর অষ্টকমের ব্যাখ্যা। সত্যব্রত মুনির শিল বামন গোস্বী মহারাজ বলতেন, শিল কেশব গোস্বী মহারাজ বলতেন, খালি আপনারা আমাকে সময় দেবেন, আমি অর্থ করি টাকা পয়সা আপনাদের প্রতিষ্ঠা কিচ্ছু চাই না, খালি আপনাদের কৃপা চাই। সেই জন্য সকালেও যথাযোগ্য সময়ে বসবেন, তাহলে ইচ্ছা রইল, বাকি ভগবানের ইচ্ছা। এই জিহ্বা স্ফূর্তি করাবেন কেমন, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।